রিয়েল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। ভালোবাসার জন্য অরণ্য, সুপ্রিয় শ্রোতা শুনছেন ক্যাপিটাল এফ এম 94.8, আর যে অরণ্য আপনার সাথে এসে যুক্ত হয়েছি বৃহস্পতিবারের বিশেষ আয়োজন ভালোবাসার জন্য অরণ্য, রাত 11টা থেকে 1টা পর্যন্ত আমাদের ভালোবাসার যাত্রা শুরু করব। আমাদের এই অনুষ্ঠান আপনি শুনতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমাদের ওয়েবসাইট রয়েছে রেডিও ক্যাপিটাল ডট এফ এম, এবং পাশাপাশি আমাদের অ্যাপ রয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সনই আপনি আমাদের অ্যাপ খুঁজে পেয়ে যাবেন, সেই অ্যাপ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে শুনতে পারেন। আর ভালোবাসার জন্য অরণ্য অনুষ্ঠানের জন্য যারা অপেক্ষা করে থাকেন, যারা এই অনুষ্ঠানটিকে ভালোবাসেন, যারা অরণ্যকে ভালোবাসেন, যারা ভালোবাসাকে ভালোবাসেন, তারা এই অনুষ্ঠানের আজকে যে পোস্টটি রয়েছে, যে লাইভ এই মুহূর্তে চলছে আমাদের ফেসবুকে, সেই লাইভটিকে শেয়ার করবেন, যাতে করে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এবং সবাই মিলে একসাথে যাতে এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারে। আজকে আমাদের সাথে আমাদের অতিথি রয়েছেন, আমরা তার ভালোবাসার ঘটনা শুনব, এবং সেই সাথে আপনিও নিশ্চয়ই একসাথে উপস্থিত আছেন এবং শুনছেন আজকের এই আয়োজন। এই অনুষ্ঠানে যদি আপনি সরাসরি উপস্থিত থাকতে চান, আপনার জীবনের ভালোবাসার গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ফেসবুকে আমাদের ইনবক্সে আপনি লিখে জানাবেন যে আপনি ভালোবাসার জন্য অরণ্য এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে চান, সেই ক্ষেত্রে আপনার সেল নাম্বারটা সাথে দিয়ে দেবেন, তাহলে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে নেবে এবং সেখান থেকেই আপনাকে আমরা আমাদের স্টুডিওতে সরাসরি পেয়ে যাব। আমরা একটি মাত্র দিন সপ্তাহের সেই বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত দুটো ঘন্টা আমরা নির্ধারণ করে রেখেছি ভালোবাসার এই বিশেষ আয়োজনটির জন্য, কিন্তু আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমাদের জন্য ভালোবাসার, আর বিশেষ করে এই যে ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার জন্য ভালোবাসা, আমাদের আমাদের এই প্রাণের ভাষা, যার জন্য আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। আর মাত্র একটি ঘন্টা পরেই কিন্তু আমাদের অমর একুশে, এবং অমর একুশে উপলক্ষে আমরা আমাদের ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করব এবং আমাদের ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাব। শুধু একটি দিন কিন্তু নয়, আমাদের এই 365 দিনের একটি বছরের প্রত্যেকটি দিনেই কিন্তু আমাদের এই ভালোবাসা প্রকাশ করা উচিত। তাই শুধু একটি দিনের আমাদের ভালোবাসা যেন ভাষার জন্য না হয়, প্রত্যেকটি দিন যেন আমাদের ভাষাকে আমরা ভালোবাসি, বাংলাকে আমরা যত্ন করি, লালন করি, আমরা যেন বাংলিশ করে না ফেলি নিজেদের প্রয়োজনে। কথার প্রাঞ্জলতা রক্ষার ক্ষেত্রে যখন যেখানে যেই ভাষা প্রয়োগ করা প্রয়োজন, আমরা তখন সেখানে সেই ভাষাই প্রয়োগ করব, তবে বাংলা যেন থাকে সর্বাগ্রে। যাই হোক, আমরা অনুষ্ঠানে আসি, অনুষ্ঠান শুরু করি। আমাদের সাথে আমাদের অতিথি রয়েছেন, আমরা তার সাথে পরিচিত হয়ে নেব, তার জীবনের ঘটনা শুনব। আমাদের সাথে রয়েছেন যিনি, প্রথমে তার মুখ থেকে আমরা তার নামটি শুনে নিতে চাই। হ্যালো লিসেনার্স, আমি শান্ত। শান্ত, স্বাগত জানাচ্ছি আপনাকে এই অনুষ্ঠানে আপনি এসেছেন। আজকে আপনার জীবনের ঘটনা আমরা শুনব, একদম শুরু থেকে আমরা শুরু করতে চাই, আপনার শৈশব বা আপনার পরিবার, আপনি বেড়ে উঠেছেন কোথায়, এই সব দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, আমি বেড়ে উঠেছি, আমার বাড়ি হচ্ছে খুলনাতে, আমরা দুই ভাই এক বোন, আর পরিবারে বাবা মা আছেন, এই নিয়েই আমাদের পরিবার। ঠিক আছে, চলুন আমরা তাহলে একেবারে ঘটনায় চলে যাই সরাসরি। আচ্ছা ঠিক আছে, আসলে ওর সাথে আমার পরিচয় হয়, ওর সাথে আমার খুব ক্লোজ একজনের রিলেশন ছিল, সেই তার মাধ্যমেই আমার ওর সাথে পরিচয়। পরিচয়টা হয়েছিল 2016 সালে, 16 সালের নভেম্বর মাসের দিকে। তো সেইভাবেই মনে করেন পরিচয়ের মাধ্যমে ওর সাথে আমি ফেসবুকে অ্যাড হই, হওয়ার পরে মোটামুটি কথা টথা থেকে কিছুটা ক্লোজ হই। এভাবে ওর সাথে আমার ফার্স্ট দেখা হয় 2016 সালের 31st নাইটে, ওই দিনই আমাদের ফার্স্ট মিট হয়, এবং আমার যে ক্লোজ লোকটার সাথে ওর রিলেশনশিপে ছিল, সেও সাথে ছিল। এর পরে আসলে হয় কি, ওর সাথে আমি অনেক কথা বলি, অনেক
মানে ভালো একটা রিলেশন তৈরি হয় আমাদের মধ্যে। আর আমার খুব ক্লোজ যে লোকটা, যার সাথে ও রিলেশন ছিল, ওই লোকটা আসলে ওকে ওইভাবে সাপোর্ট দিত না, টাইম দিত না, কোনো একটা প্রবলেম হলে সে কখনো পাশে থাকতো না। তো এইভাবে চলতে থাকে, এইভাবে ওই লোকটা ওকে এইভাবে আস্তে আস্তে অ্যাভয়েড করতে থাকে, আর এই দিকটাতে আমি আস্তে আস্তে ওর ক্লোজে যেতে থাকি। যেরকম সাপোজ ওর কোনো একটা প্রবলেম হলে ও যদি তার সাথে শেয়ার করত, সে বলতো যে শান্ত তো আছে, তুমি শান্তকে বলো, শান্ত তোমার প্রবলেমটা সলভ করুক, তুমি আমাকে কেন বলতেছো, আমার কাছে এনাফ টাইম নাই। মানে সেই লোকটা যখন তার দরকার হতো, যখন মানে টাকা পয়সার দরকার হতো, তখন তার কাছে বলতো যে আমার এইটা লাগবে ওইটা লাগবে, তখন মানে তার আগে একটু ভালোভাবে কথা বলতো, কিন্তু তা বাদে কখনো তার সাথে সেভাবে এইটে করতো না। এখন এইভাবে করতে করতে আর আমিও মনে করেন এর মধ্যে ওর সাথে একটু ক্লোজ হই। রাত্রেবেলায় অনেক রাত পর্যন্ত ফেসবুকে চ্যাটিং হতো, কথা হতো, এভাবে আস্তে আস্তে একটু একটু ক্লোজ হতে হতে আস্তে আস্তে আমার ওর উপর একটা উইকনেস চলে আসে। কিন্তু আমি চিন্তা করি যে ও তো আসলে একটা রিলেশনশিপে আছে, এখন আমি কি করে বলি, আমি তো বলতে পারছিলাম না। এখন এর মধ্যে হঠাৎ করে একদিন রাত্রে, এটা দিনটা ছিল 2018 সালের মার্চের 18 তারিখ, এখন একদিন রাত্রেবেলায় ও আমাকে ফোন দেয়। দেওয়ার পরে তখন আমার বাংলাদেশের খেলা চলছিল, আমি খেলা দেখছিলাম, আমি ওকে বলি যে আমি ম্যাচটা শেষ করে তারপরে তোমাকে কল দিই। এখন রাত্রেবেলায় আমি ওকে 12টার দিকে কল দিই, 12টার পরপরই। এখন কথা বলতে থাকি, বলতে বলতে অনেক কথা বলি, এদিকে রাত 3টা বেজে যায়। তখন সে আমাকে বলে যে আচ্ছা একটা সত্যি কথা বলবা, তোমার মনে কি আমার জন্য কোনো ফিলিংস আছে বা সফট কর্নার আছে, থাকলে তুমি ডিরেক্টলি বলো। এখন আমি তো এটা ফার্স্টে তাকে বলতে চাই নাই, আমি অনেক জোরাজুরি করি যে না এরকম কিছু না, এরকম আসলে কিছু নাই। কিন্তু এভাবে করতে করতে সকাল 6টা বেজে যায়, বাজার পরে তখনও সে নাসুরবান্দা আমাকে ছাড়ে না। তখন আমি বলি যে হ্যাঁ আমার মনে তোমার জন্য একটা সফট কর্নার আছে এবং আমি তোমাকে মানে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তুমি আর একটা রিলেশনশিপে আছো, এটা তো আমি কি করে বলি, এটা তো আমি বলতে পারছি না। বলে যে না ওর সাথে আমার আর থাকাটা পসিবল না, তুমি তো দেখছোই সব কিছু, যে ও কেমন করে, কখনো আমাকে টাইম দেয় না, কখনো কোনো পার্তা দেয় না, এভাবে তো থাকা পসিবল না। আর আমি তো তোমাকে যখনই ডাকি, যেখানে যেতে বলি, তুমি তো আমার সব কথা শোনো, সব কিছু ইয়ে করো, এখন আসো আমরা একটা কিছু করি। আর ওকে আস্তে আস্তে আমি বলে দেব যে না এভাবে ইয়ে করাটা আর সম্ভব না, কিন্তু সেটা এখন না, সামনে আমাদের আবার HSC পরীক্ষা ছিল, তখন 2018 সাল চলে, পরীক্ষাটা শেষ হোক তারপরে আমি বলে দেব, আর কালকে তাহলে চলো আমরা মিট করি। এখন সেইভাবে সেই অনুযায়ী তার পরের দিন আমরা বিকাল 4টাতে টাইম ফিক্সড করি এবং একটা রেস্টুরেন্টে যাই দুজনে মিট করতে। এখন ওর ফেসবুকে আমাদের কনভারসেশন হয় যে হ্যাঁ আমরা যাব, কিন্তু ওর ফেসবুকের আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা আবার ওই যে অ্যানাদার পার্সন তার কাছে ছিল। এখন সে আমাদের কনভারসেশনগুলো দেখে এবং ঠিক আমরা যেই টাইমটাতে ওইখানে যাই সেও ওখানে গিয়ে হাজির হয়। হওয়ার পরে খুব বাজে রকমের একটা সিচুয়েশান তৈরি হয়, ও খুব কান্নাকাটি করে, খুব বাজে রকমের একটা। আমিও আশা ছেড়ে দিই যে না আমি আর আগাবো না, ওরা যেভাবে আছে ওইভাবে থাকুক। কিন্তু এর মধ্যে আবার ওই যে ছেলেটা ও একটু ঝামেলা শুরু করে, ওর মানে ওই মানে আমার যে গার্লফ্রেন্ড ছিল তার কিছু ছবি আবার ওর কাছে ছিল। এখন সেই ছবিগুলো ও বলে যে যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে কিন্তু এগুলো আমি ইয়ে ভাইরাল করব। এখন এইটা নিয়ে খুব বাজে রকমের একটা সিচুয়েশনে তৈরি হয়। তখন ও ওর ভাই থাকে, যে গার্লফ্রেন্ড ছিল ওর ভাই থাকে মালয়েশিয়ায়, ওর ভাইকে ভাইয়ের হেল্প নেয় যে ভাইয়া এরকম হচ্ছে এরকম এরকম, আর তুমি তো শান্তকে চেনো, ছেলেটা অনেক ভালো, ও আমাকে এরকম অনেক সাপোর্ট করে, এখন আগে আমি একটা ভুল করে ফেলেছি, ওর সাথে তো এরকম গিয়েছিলাম, কিন্তু এখন আমি শান্তর প্রতি উইক হয়ে গিয়েছি, এখন আমি এর সাথে রিলেশনশিপে যেতে চাই, এর সাথেই থাকতে চাই, তুমি কিছু একটা করো, দেখো ও এরকম ঝামেলা করছে। তখন ওই ভাইয়া ওইখান থেকে ফোন টোন দিয়ে সামহাও একটা মানে মিউচুয়াল করে, করার পরে কিছুদিন ও চুপ ছিল। এর মধ্যে আবার ওই আমার যে ক্লোজ পার্সন ও আমার বাসায় একদিন যায়, যে রাত্রেবেলায় থাকে,
থেকে রাত্রেবেলায় আমি যখন ঘুমাই আমার ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করে আমার ফোনটা খুলে খুলে আমার ফেসবুকটা সে তার দখলে নিয়ে নেয় এবং সব কিছু দেখে দেখে আমাকেও একটা আপত্তিকর অবস্থার মধ্যে ফেলে। ফেলার পরে এরকম মানে একটা ঝামেলার মধ্যে আমরা পড়ে যাই, কিন্তু এটা সলভ আমরা আসলে পাচ্ছিলাম না। পরে এর মধ্যে আমাদের আবার পরীক্ষা শুরু হয়ে যায়, একটা ঝামেলা খুব একটা ঝামেলার মধ্যে দিয়ে আমরা সময় অতিবাহিত করতে থাকি। এরপরে আস্তে আস্তে সব কিছু মিউচুয়াল হয়। এরপরে মনে করেন আমরা খুব সুন্দর একটা রিলেশনশিপ শুরু করি, খুব সুন্দর একটা রিলেশনশিপে আমরা যাই। পরীক্ষা চলছিল তারপরে আপনি কি পানি খাবেন বা আপনার আমার মনে হচ্ছে একটু বোধ হয় আপনি নার্ভাস আছেন বা মনে হচ্ছে আপনি আসলে খুব টেনশনে আছেন এরকম জিনিসটা মনে হচ্ছে। ঠিক আছে, যদি আপনার জন্য পানির ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, এর মাঝখানে আমি আপনার সাথে একটু কথা বলিনি যে আপনি বলছেন যে আপনার একজন ক্লোজ পারসন। আপনি যখন রাতের বেলা ঘুমাচ্ছেন তখন সে আপনার সেল ফোনটা ইউজ করেছে, আপনার ফিঙ্গারপ্রিন্টটাকে ইউজ করে, তখন আপনি টের পাননি? জি জি। না না, তো সেই ক্ষেত্রে সে এই কাজটা কেন করলো? মানে সেও কি আপনার যে গার্লফ্রেন্ড তাকে পছন্দ করতো? জি, তাকে পছন্দ করতো। আচ্ছা, এই কারণেই। আচ্ছা, আর পাশাপাশি হচ্ছে আপনার যে গার্লফ্রেন্ড তার আবার আরেকজনের সাথে রিলেশন ছিল? আরেকজনের সাথে রিলেশন ছিল আমার আগে। আচ্ছা, ওকে। এই ক্ষেত্রে আমার মনে হয় একটু নাম যদি আমরা ধরে নিই, যদি আপনি সত্য নাম বলতে নাও চান, আপনি চাইলে একটা অন্য যে কোনো একটা নামেও আসতে পারি আমরা, হয়তো আপনার বন্ধু বা আপনার প্রেমিকার যে নাম একটা অন্য নামে আমরা চাইলে আসতে পারি, তাহলে মানুষের জন্য বলতে একটু সুবিধা হবে। ঠিক আছে, আপনি অল্প একটু পানি পান করে নিন। এই সময়ের মধ্যে যারা আমাদের সাথে রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলে নিতে চাই। অনেক বন্ধু জয়েন করে আছেন আমার সাথে, তাদের মধ্যে আলী আহাদ আছেন, আছেন ম্যাডসন খান, আছেন না এমডি সোহান খান আছেন, তিনি আমার নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি তোমাকে। রিপন আহমেদ আছেন, আমি রিপন আহমেদ গাজীপুর কালিয়াকৈর থেকে। আমি আছি অরণ্য ভাই, অসম্ভব রকমের। আচ্ছা, একটা অনুভূতির কথা জানিয়েছেন একজন, ঠিক আছে, আশা করি আপনার সময় ভালো আসবে। তানভীর নুরুল আছেন, হ্যালো ভাইয়া, হ্যালো নুরুল, কেমন আছো? মাহমুদুল হাসান ভুইয়া সহমত জানিয়েছেন তিনি। রিপন আহমেদ বলছেন, আমি রিপন আহমেদ গাজীপুরের কালিয়াকৈর থেকে, আছি অরণ্য ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে সঙ্গে থাকবার জন্য। আরও অনেকেই রয়েছেন আমাদের সাথে যারা ফেসবুকে কানেক্টেড আছেন এবং এই মুহূর্তে আমাদের যে ফেসবুকে লাইভ রয়েছে সেই লাইভটিকে শেয়ার করে দেবেন বেশি করে, যাতে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এবং সেটা আরও অনেক মানুষ একসাথে উপভোগ করতে পারে। আমাদের সাথে শান্ত রয়েছেন, আমরা শান্ত জীবনের ঘটনা শুনছিলাম। শান্ত, আবার আসি আপনার সেখান থেকে, কারণ আপনার বন্ধু আপনার সেলফোনে আপনার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে সে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। জি জি। আচ্ছা, তারপর? তারপরে মনে করেন কিছুদিনের মধ্যে সব কিছু, সব প্রবলেমগুলো সলভ হয়ে যায়, আমরা খুব সুন্দরভাবে একটা রিলেশনশিপে জড়াই। আমাদের পরীক্ষা ছিল, এইচএসসি পরীক্ষা চলছিল, কিন্তু তারপরেও আমাদের পরীক্ষার দিকে অত একটা অ্যাটেনশন ছিল না। আমরা পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় সারা রাত জেগে কথা বলতাম, পড়াশুনো করতাম, কিন্তু পড়াশুনোর ফাঁকে ফাঁকে কথাবার্তা বলতাম, মানে অনেকক্ষণ, কখন যে রাত পার হয়ে ভোর হয়ে যেত এটা আমরা নিজেরাও টের পেতাম না। এভাবে আস্তে আস্তে পরীক্ষাটা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আস্তে আস্তে অ্যাডমিশনের জন্য ব্যাচ শুরু করলাম, আমি শুরু করলাম ভার্সিটির ব্যাচ, আর ও শুরু করলো, ওর মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল, মেডিকেলের জন্য ব্যাচ শুরু করলো। তারপরে আমরা প্রথমে এক সপ্তাহ সুন্দরভাবে ব্যাচগুলো করতাম, কিন্তু তারপরে আমরা ব্যাচ বাঙ্ক দিয়ে ওই পুরো টাইমটাই আমরা ঘুরে বেড়াতাম বিভিন্ন জায়গায়। এমন কোনো জায়গা নেই আমার আমার যেখানে আমি বড় হয়েছি, আমার শৈশব কেটেছে ওইখানের, এমন কোনো স্থান নেই যেখানে আমরা ঘুরে বেড়াইনি বা যাইনি। আমরা খুব সুন্দর একটা রিলেশনশিপের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে থাকি। এর মাঝে আমাদের আস্তে আস্তে রেজাল্ট দেওয়ার সময়টা এগিয়ে আসে। তো রেজাল্ট দেয় তার আগে একটা টেনশনে ছিলাম, টেনশন কাজ করছিল যে কি হবে কি হবে, কি করব যদি রেজাল্ট খারাপ হয়, যদি সামহাও ফেল করে বসি তাহলে কি করব, এই একটা টেনশনের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছিলাম। এর মধ্যে আবার আমাদের রেজাল্টটা দিল, রেজাল্ট দেওয়ার পরে একটু সমস্যা শুরু হলো,
মানে আমাদের আশানুরূপ রেজাল্টটা আশানুরূপ হয়নি, এই কারণে বাসা থেকে একটু আমাদের মানে আপনাদের দুজনেরই হয়নি? হ্যাঁ, দুজনেরই। এর মধ্যে বাসা থেকে একটু ঝামেলা শুরু করলো, আমাকে বলল যে না, ফোন আর ইউজ করা যাবে না, ফোন কাছে রাখা যাবে না, ফোনের কারণে তোমার লেখাপড়ার অনেক হ্যাম্পার হয়েছে, এখন ফোন ওইভাবে চালানো যাবে না। কিন্তু এটা শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেল, কারণ আমি কথা না বলে, ওর সাথে কথা না বলে আমি এক মানে একটা ঘন্টাও আমি কাটাতে পারতাম না, এমন একটা অবস্থা ছিল। আর এক এক দুই দিন তো খুব মানে আমি কল্পনাও করতে পারিনি যে কি করে আমি কাটাবো। খুব একটা ঝামেলা শুরু হয়, আস্তে আস্তে আমরা মানে ঝামেলাটা আমরা আস্তে আস্তে পার করি। পার করার পরে এরপরে ওর বাসায় আস্তে আস্তে ও জানায় যে ও আমাকে পছন্দ করে। আচ্ছা জি। তার পরে ওর তার বাসায় কি আগে থেকে জানতো, মানে সে যে আগে একটা রিলেশনে ছিল সেই রিলেশনশিপটা জানতো না, কিন্তু আমার সাথে রিলেশনশিপে যাওয়ার একদম পরপরই ও বাসায় জানিয়েছে। আর ওর বাসার থেকে সবকিছু মানে মেনে নিয়েছিল, কারণ ওর বাসার থেকে আমাকে চিনতো, আমরা একসাথে মানে রিলেশনশিপে যাওয়ার পরপরই আমরা মানে যাওয়ার আগের থেকে আমরা একসাথে পড়াশোনা করতাম, আমি ওর বাসায় মাঝে মাঝে আসা যাওয়া করতাম, সেই হিসেবে ওর ফ্যামিলি মেম্বার আমাকে চিনতো। আর সবার একটা ভালো ইমপ্রেশন ছিল আমার উপর, এইভাবেই মানে এই জন্যই ও বাসায় বললে সবাই মোটামুটি এগ্রি হয়েছে, কেউ উল্টাপাল্টা কিছু বলে নাই। তো এভাবে চলতে থাকে, ওর বাসায় মোটামুটি রাজি, আমি মাঝে মাঝে যেতাম ওর বাসায়, ও আমার বাসায় আসতো, কিন্তু আমার বাসা থেকে ওইভাবে রিলেশন বা সামহাও অন্য কিছু আছে এটা জানতো না, জানতো যে উই আর গুড ফ্রেন্ড, জাস্ট এটুকুই। এরপরে ও আমাকে বলে যে আমার বাসায় তো জানছে, এখন তুমি এক কাজ করো, তোমার বাসায়ও তুমি আস্তে আস্তে বলে দাও যে আমরা রিলেশনশিপে আছি আর আমরা এটা নিয়ে সিরিয়াস, আমরা এটা নিয়ে আগাইতে চাই। কিন্তু আমার একটু ভয় বেশি, আমি বলি যে না, এখন আমি কি করে বলবো, মানে ও আমাকে ফোর্স করতো কিন্তু আমি বলতাম না, যে না যদি বাসার থেকে কিছু বলে। এইভাবে আস্তে আস্তে কিছুদিন গেল, তারপরে আমাদের অ্যাডমিশন টেস্টের সিজন শুরু হলো। আমি মোটামুটি বাংলাদেশের সব জায়গায় ফর্ম তুললাম, পরীক্ষা টরীক্ষা দিলাম, কিন্তু কোথাও হয় নাই। ওর টার্গেট ছিল মেডিকেল, ও মেডিকেলে দিল, মেডিকেলেই দিছে মেইনলি, কিন্তু মেডিকেলে হয় নাই ওর, আর অন্য কোথাও পড়ার ইচ্ছা ছিল না, মেইন টার্গেট ছিল মেডিকেল। এখন আমি সব জায়গায় পরীক্ষা দিলাম, মানে মোটামুটি বাংলাদেশের সব জায়গায় দিয়েছি, এরপরে আমার কোথাও হলো না। পরে আমার ইচ্ছা ছিল যে প্রাইভেট কোথাও ভর্তি হব, সেইভাবে আমি প্রাইভেট মানে ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটির ফর্ম তুলি এবং সেখানে পরীক্ষা দিই, দিয়ে সেখানে আমি চান্সও পেয়ে যাই, এরপরে এরপরে এসে ভর্তি হই। হওয়ার পরে আমি বাসায় ফিরে যাই, যাওয়ার পরে একদিন রাতে আমার আম্মা নামাজ পড়ছিল, নামাজের পাটিতে বসা, পড়ে তখন উঠে নাই, এখন আমি পাশে গেছি যে যে বলছি যে আমি কিছু বলতে চাই, সে বলে যে কি বলবা বলো তো। এখন আমার ভয় লাগতেছে খুব, গা হাত পা কাঁপতেছে, গা ঘামায় যাচ্ছে, মানে আমি খুব নার্ভাস যে কি করে বলি যদি উল্টাপাল্টা কিছু মনে করে। সে মানে আমার মুভমেন্ট দেখে সে বুঝে গেছে, আমার বলে যে কি হয়েছে, কোনো মেয়েকে পছন্দ করো, যদি করে থাকো তাহলে বলতে পারো। কিন্তু তারপরেও আপনার মা আপনার চেহারা দেখে অনুমান করতে পেরেছেন যে আপনি অনুমান করতে পেরেছেন যে আমি মানে কি ইন্টেনশনে গিয়েছি, ইউ আর ইন লাভ। ইয়েস ইয়েস, ওকে। এর পরে তো সে বলল যে বলো, আমরা তো অনেক লিবারাল, আমরা তো তোমাদের যে কোনো সিদ্ধান্তে আমরা এগ্রি আছি, তুমি বলো, তুমি বলতে একদম হেজিটেট হয় না, তুমি বলো কি সমস্যা বলো। এখন আমি বলতে পারতেছি না, আমি বললাম যে তুমি নামাজটা শেষ করো, তারপরে আমি বলবো। এখন সে নামাজ শেষ করলো, তারপরে মোনাজাত শেষ করলো, দোয়া দরুদ শেষ করলো, শেষ করে তারপর বললো যে এবার বলো। তারপরেও আমি বলতে পারছি না, আমি বললাম যে তুমি তাহলে শোও, তারপরে আমি বলি। বলে যে কেন, কি হয়েছে বলো। তারপরে সে শোয়ার পরে আমি বললাম যে এরকম, আমি ওই ওকে ওই আমাদের বাসায় একসাথে আমরা পড়াশুনো করতাম, ওই মেয়েটা নাম মনে করেন সুইটি, আমি তাকে পছন্দ করি এবং আমি এটা নিয়ে সিরিয়াস, আমি তাকে বিয়ে করতে চাই, আমি অনেক সিরিয়াস, আমি ফিউচারে কিছু মানে তার সাথেই থাকতে চাই। এখন আমার আম্মা বলে যে ঠিক আছে থাকবা, কোনো সমস্যা তো নাই, আমাদের তো কোনো প্রবলেম নাই, তোমার লাইফ পার্টনার তুমি যদি চুজ করে নিতে পারো তাহলে এটা তো ভালো, আমাদের এইখানে কোনো সে নাই।
তারাও এইভাবে রাজি। এখন আমি তো খুব খুশি যে না বাসায় বললাম, বাসায় রাজি হয়ে গেছে, ওদের বাসায়ও রাজি, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। এখন তো তাহলে আমি ইচ্ছে মতো, মানে আমি তো তাহলে এখন পুরো ফ্রি, কেউ তো আমাকে আর কিছু বলবে না, আমি তো খুবই খুশি। এর পরে মনে করেন আমি আমার ঢাকায় আসার টাইম হয়ে গেল আস্তে আস্তে। এখন আমি ঢাকায় আসলাম, আর ওর তো মেডিকেল ছাড়া ও অন্য কোথাও পড়বে না, ওর মেইন টার্গেট মেডিকেলই, এখন এইখানে হয় নাই। এখন আমি ওকে বললাম যে এইখানে ফার্স্ট টাইম তো দিলা, এখন সেকেন্ড টাইম একবার ট্রাই, একটু ট্রাই করে দেখো, যে হইতে পারে হইতে পারে, যদি না হয় তাহলে তুমি একটা ভালো কোনো ভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে ভর্তি হয়ে যাও, মেডিকেলই পড়া লাগবে এমন তো না। তখন ও বলল যে না, আমার মেইন টার্গেট মেডিকেল, আমি মেডিকেলই পড়ব, আর এক বছর আমার পক্ষে ইয়ার গ্যাপ দেওয়া পসিবল না, এই কারণে আমি ডিসিশন নিছি, আমার ফ্যামিলির থেকেও চাচ্ছে আমি হচ্ছে দেশের বাইরে যাব পড়াশোনা করার জন্য। এখন এইটা শুনে তো আমার মাথায় পুরো বাস পড়লো যে কি বলে দেশের বাইরে যাবে, একসাথে দুজনে ইয়ে করলাম, বাসায়ও রাজি করালাম, এখন ও এরকম চলে যাবে, আর মেডিকেল তো এক দুই দিন না, পুরো পাঁচ বছরের কোর্স। এটা শুনে তো আমার পুরো মাথায় বাজ, আমি তো পাগল হয়ে গেলাম। ওরে অনেক রিকোয়েস্ট করলাম যে দেখো প্লিজ তুমি আরেকটা বার দেখো, আরেকটাবার পরীক্ষা দিয়ে দেখো কি হয়, দেন যদি না হয় তাহলে তখন তুমি যাও। বলে যে না, আমি এক বছর, আমার বাসার লোকজন এমনি আমি মেডিকেলে চান্স পাই নাই, আমাকে অনেক কথা শোনাইছে, এরপরে একটা বছর আমার পক্ষে এরকম এগুলো সহ্য করা আমার পক্ষে আর পসিবল না, আমি এখানে আর থাকবো না, আমি দেশের বাইরে গিয়েই গ্রাজুয়েশন করে তারপর দেশে আসব, এসে তারপরে হচ্ছে বিয়ে শাদী যা করার করব। এখন সেইভাবে আমি প্রথম প্রথম কয়েকদিন খুব কান্নাকাটি করলাম, বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোটাই কোনো কাজ হলো না। লাস্টে বললাম যে ঠিক আছে যাও তাহলে, তোমার যেহেতু ইচ্ছা যাও। বলে যে হ্যাঁ যাবো। এইভাবে আস্তে আস্তে ও সব কিছুর জন্য অ্যাপ্লাই করলো, করে এই 2019 সালের মার্চ মাসে ওর যাওয়ার ডেট চলে আসলো। এখন আমার তো, আমি তো মানে খুবই ভেঙে পড়লাম, আপসেট হয়ে পড়লাম যে না ওকে এত ভালোবাসি, এখন যদি চলে যায় তখন কি হবে আমার, আমি কি করে থাকবো, একদিন দুই দিন তো না অনেকগুলো দিন, এটা আমি মানে কি করে পসিবল, আমি তো থাকতে পারবো না ওকে ছাড়া। এখন আস্তে আস্তে সেই দিন ঘনে আসলো, ওরও যাওয়ার টাইম হয়ে গেল, ও ঢাকায় আসলো, ও যেদিন যাবে ওই দিন আমি ওকে সি অফ করতে গেলাম এয়ারপোর্টে, যে আমার মনটা মানে যাওয়ার আগে পুরোই মনটা ভেঙে গেল, আমি আর কান্না আটকায় রাখতে পারলাম না, প্রচণ্ড কান্নাকাটি করলাম। ওর ফ্যামিলি মেম্বারও ছিল, ওর বাবা মা ছিল, সবাই ছিল, আমি প্রচণ্ড কান্নাকাটি করলাম, ওকে আগায়ে দিয়ে আসলাম। তারপর বাইরে যাওয়ার পরেও সব কিছু ঠিকঠাকই ছিল, প্রত্যেক দিন আমার সাথে কথা বলতো, ক্লাসে যাওয়ার আগে আমাকে টেক্সট করে যেত যে আমি ক্লাসে যাচ্ছি, আবার ক্লাস থেকে এসেও টেক্সট করতো, আর দিনের মধ্যে মানে যখনই টাইম পেত তখনই আমাকে ফোন দিয়ে কথা বলতো, রাত্রেবেলায় কথা হতো, টেক্সটিং হতো সবসময়, কখন কি করতেছে না করতেছে, কোনো কিছু করার আগে আমার পারমিশনটা নিত যে আমি এটা করব, এটা আমি করতে যাচ্ছি, সবাই ঘুরতে যাচ্ছে, আমি কি যাব, আমি যদি পারমিশন দিতাম তাহলে সে যেত, আর যদি পারমিশন না দিতাম তাহলে সে কখনো আমার উইদাউট পারমিশন সেই কাজটা সে কখনোই করতো না পারমিশন ছাড়া। এইভাবে মানে খুব ভালোভাবেই দিন কাটছিল। ওকে আমি বললাম যে তুমি দেশে আসবা কবে, বলল যে এই বছর মনে হয় আর আসতে পারবো না। তারপরে হঠাৎ করে রোজা শুরু হলো, রোজার মধ্যে আমাকে বলল যে তোমার জন্য আমার একটা সারপ্রাইজ আছে। আমি বললাম যে কি, বললো যে খুব এক্সাইটেড হবে না, আমি জুলাই মাসে আসতেছি, দুই মাস ছুটি। আমি তো শুনে খুবই খুশি হলাম যে না আসতেছে তাহলে তো খুবই ভালো। এর মধ্যে ও আস্তে আস্তে আমি ক্যালেন্ডারে দিন গোনা শুরু করলাম, যে আমার মনে হলো যে আমার সেই দিন থেকে ইচ্ছু রয়েছে যে কবে আসবে কবে আসবে। আমি খুবই খুশি ক্যালেন্ডারে তারিখ দেখতে থাকতেছি যে কবে জুলাই মাস আসবে কবে জুলাই মাস আসবে। এভাবে আস্তে আস্তে রোজার ঈদ গেল, তারপরে জুলাই মাস আসলো, ওরও আসার দিনটা আসলো। এখন ও আসবে তাই বললো যে আমি তো বাসায় কিছু জানি না, আমি বাসায় সারপ্রাইজ দেবো, তুমি তাহলে এক কাজ করো এয়ারপোর্টে থাইকো, আমার ফ্লাইটটা ল্যান্ড হবে রাত 12টায়, আমরা তাহলে রাত্রে এয়ারপোর্টেই
বসে থাকবো ওখানে, পরে সকাল সকাল হলে একটু সকাল হলে তারপরে আমরা আস্তে আস্তে রওনা দেব। সেইভাবেই আমি খুবই এক্সাইটমেন্ট নিয়ে আমি যেদিন আসবে সেদিন ওর ফ্লাইটটা ল্যান্ড করবে 12টায়, আমি 11টার আগেই এয়ারপোর্টে যে দাঁড়ায় থাকি। তারপরের দিন আমার এক্সাম থাকে, মিড এক্সাম থাকে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট থাকে, কিন্তু ওগুলো আর আমার মাথায় কিছু নাই। আমার মাথায় একটাই জিনিস কাজ করতেছে যে ও আসবে, ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করব, করে রাতটা ওইখানে দুইজনে বসে গল্প করে পুরো রাতটা কাটাবো, কাটিয়ে সকালবেলায় ওকে নিয়ে তারপরে হচ্ছে হোম টাউনের উদ্দেশ্যে রওনা দেব। তো এয়ারপোর্টে গেলাম যে 11টার আগেই আমি পৌঁছে যাই, যে তারপরে ঠিক 12টা যখন বাজে তখন মানে তার আগের থেকে আমি ফোন দেওয়া শুরু করি যে কখন আসবে কখন আসবে, ফোন দিতে থাকি দিতেই থাকি, কিন্তু ফোনটা অফ দেখায় আমি তো খুব একটা টেনশনে পড়ে যাই যে না 12টায় ফ্লাইটটা ল্যান্ড করার কথা, এখনো ফোনটা সুইচ অফ, তাহলে কি হলো, কোনো সমস্যা হয়তো ডিলে হচ্ছে ফ্লাইটের। জি, কিন্তু আমার মাথায় ওগুলো কাজ করছে না, আমার মাথা খারাপ হয়ে গেছে যে না ফোন দিয়ে দিয়ে পাচ্ছি না, ফোন দিয়ে দিয়ে পাচ্ছি না, কি একটা কি সমস্যা, কোনো সমস্যা হলো বা কোনো বিপদ আপদ হলো নাকি। এরপরে 12:30টা যখন বাজে, 12:30টার পরে ও আমাকে ফোন দিল, দিয়ে বললো যে প্লেন ল্যান্ড হয়েছে, তুমি তাহলে নিচে টার্মিনাল টু থেকে আমি ওইখানেই থাকবো, তুমি ওইখানে আসো। এরপরে আমি গেলাম, যে আমি তো খুব খুশি, এক্সাইটমেন্ট এত বেশি আমি আর কন্ট্রোল করতে পারি, আমি ওইখানে যে দৌড়ায় যে ওকে জড়ায় ধরছি, ধরে আমি পুরো কেন্দ্রেই দিছি, মানে এতটা আমি হ্যাপি ছিলাম। পরে এয়ারপোর্টে বসে ছাড়া দুজনে গল্প করলাম অনেকদিন, লং টাইম পরে, অলমোস্ট 6 মান্থস পরে সে আসতেছে, আমি তো খুব খুশি ছিলাম। দুজনে বসে গল্প করতে করতে কখন রাত কেটে গেছে এটাও টের পেলাম না। পরে সকাল একটু আলো হওয়ার পরে আমরা আবদুল্লাপুর যেয়ে তারপরে হোম টাউনের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে ওকে নিয়ে ওর ফার্স্টে ওর বাসায় গেলাম, যে ওর ফ্যামিলি মেম্বার তো সবাই অবাক যে কাউকে না বলে এইভাবে চলে এসেছে। তারপর ওকে নিয়ে আমার বাসায় গেলাম, আমার আম্মাও তো দেখে খুব খুশি যে এতদিন পরে আসছো, সারপ্রাইজ দিছো, আমিও খুব খুশি ছিলাম। কিন্তু আমার আবার ক্লাস ক্লাসের কারণে আমি তারপরে ওই দিনই আবার রাত্রেবেলায় ওকে রেখে ঢাকায় ব্যাক করি। করার পরে তারপরে তো তারপরে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি মানে সপ্তাহে 2 দিন করে যে যে আমি থেকে আসতাম, ও আসবে বলে এই কারণে আমি আবার ক্লাসগুলো নিচে নিয়েছিলাম এইভাবে যে যাতে আমার বৃহস্পতি শুক্র এবং শনি 3 দিন আমার গ্যাপ থাকে, ওই 3টা দিন জানি আমি হোম টাউনে গিয়ে ওর সাথে কাটাতে পারি, কিছু টাইম স্পেন্ড করতে পারি, ও অল্প কদিন থাকবে এরপরে গিয়ে আবার আসবে না, এভাবে চলতে থাকে। তারপরে কুরবানির ঈদ আসে, কুরবানির ঈদের সময় আমার বাবা আবার ব্যাপারটা জানতো না যে আমি ওকে লাভ করি, আমার আম্মা আবার আমার বাবাকে জানায় বিষয়টা, বাবাও মেনে নেয়, বলে যে ঠিক আছে তো বড় হয়েছে, এখন নিজের থেকে যদি একটা লাইফ পার্টনার সে বেছে নিতে পারে সেটা তো ভালো। সেও খুব সুন্দরভাবে রাজি হয়ে যায়, সবকিছু সুন্দরভাবে চলে এইভাবে, পরিবারের সবাই মোটামুটি মেনে নিয়েছে, পরিবারের সবাই মোটামুটি মেনে নিয়েছে, আপনার পরিবারের সবাই মেনেছে এবং পাশাপাশি তার পরিবারের সবাইও, পরিবারের সবাইও মেনেছে, মেনে নিয়েছে, তার মানে সবকিছু মোটামুটি সেটেল অবস্থায় আছে। জি জি, সেটেল অবস্থায় আছে। এভাবে মানে কুরবানির ঈদটা কাটে ওর সাথে ঘুরে ফিরে, মানে ফ্যামিলির সাথে ওর সাথে সবকিছু মিলাই কুরবানিটা খুব ভালো কাটে। এইভাবে আস্তে আস্তে ওর যাওয়ার সময়টা ঘনিয়ে আসে, যাওয়ার সময় স্বভাবতই আমার খুবই খারাপ লাগতে থাকে ও যাওয়ার আগ থেকে, আগে যখন গিয়েছিল তখনও খুব খারাপ লেগেছিল, এখনও আমার খুবই খারাপ লাগতে থাকে যে চলে যাচ্ছে কি করব আবার। তো উনি যখন আসলেন, হ্যাঁ তো উনি খুলনায় থাকছেন তাই তো? জি জি। আর আপনি থাকছেন? আমি থাকছি ঢাকায়। ঢাকায়, তো আপনি মানে যেতেন কখন আর দেখাও তো কখন, মানে কিভাবে হতো? আমি ও 2 মাস ছিল ছুটিটা, ভ্যাকেশনটা ছিল 2 মাসের, আমি ওই সেমিস্টারটাই ক্লাসটা এইভাবে নিয়েছিলাম যাতে আমার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার 3টা দিন গ্যাপ থাকে এবং আমি যাতে আমার হোম টাউন যেতে পারি। এভাবে আমি প্রত্যেক সপ্তাহে আমি যেতাম, এই 2 মাসের মধ্যে যে কয়টা সপ্তাহ পড়েছে প্রত্যেকটা সপ্তাহে আমি গিয়েছি। আচ্ছা, এইভাবে মনে করেন সবকিছু সুন্দরভাবে চলতে থাকে, চলতে চলতে ওর যাওয়ার দিনটা আসে, ওই দিনও তো স্বভাবতই আমার মনটা খুব খারাপ হয়ে যায়, ওকে এয়ারপোর্টে আবার আগে দিয়ে আসতে যাই, সেখানে যেও আমি খুব কান্নাকাটি শুরু করি, খুবই কান্নাকাটি করি, সে আমাকে সান্ত্বনা দেয়, বলে যে না এরকম করো না, কোনো ঝামেলা সমস্যা নেই, আমি তো আবার কিছুদিন পরেই আসবো আবার। আচ্ছা, আমার মানে জাস্ট আমার কিউরিয়াস মাইন্ড জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আপনার সাথে
ততদিনের আমরা ধরে নিচ্ছি তার নাম আপনি সুইটি বলেছেন, হ্যাঁ জি, তো সুইটির সাথে আপনার বহুদিনের সম্পর্ক হয়েছে, তখন প্রায় দুই বছর হয়েছে তাই তো? জি প্রায় দেড় বছরের মতো, দেড় বছরের মতো হয়েছে। তো এর মধ্যে আপনি আপনার ভালোবাসার একেবারে চূড়ান্ত জায়গা থেকে তাকে যখন আপনি দেখেছেন আনন্দে কেঁদেছেন, জি আনন্দে, যখন সে আপনাকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে তখন আপনি এয়ারপোর্টে গেছেন তখন তাকে হারানোর কষ্টে কেঁদেছেন, মানে কি আপনার ভেতরের যে ভালোবাসাটা সেটা আপনি একেবারে চূড়ান্ত বহিঃপ্রকাশ করেছেন। জি জি। তো আপনি তার কাছ থেকে কখনো এরকম কোন ফিডব্যাক পেয়েছেন যাতে সে যখন যাচ্ছে সে আপনার জন্য কেঁদেছে বা আপনাকে পেয়ে আপনাকে আনন্দে জড়িয়ে ধরেছে বা আপনাকে খুব আদর করেছে বা আপনার জন্য সে কান্না করেছে? জি সে এরকম করেছে আমার জন্য, সে যাওয়ার আগে আমিও কেঁদেছি, তারও চোখ তারও অন্তরটা যে ছিঁড়ে যাচ্ছে আমার জন্য, এটা আমার জন্য ফ্যামিলির জন্য এটা আমি বুঝছি, কিন্তু সে ওইখানে আমার সামনে কান্নাকাটি করেনি, অনেক কষ্ট করে সে নিজেকে সামনে রেখেছে, পরে পরেও কান্নাকাটি করেছে প্লেনে ওঠার পরে আমাকে ফোন দিয়ে, কিন্তু আমার সামনে সে কোনোভাবে কান্নাকাটি করেনি। আর এখান থেকে আমি যতবার গিয়েছি হোম টাউনে সে দেশে থাকা অবস্থায় ততবারই সে আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে খুশিতে আবেগে আপ্লুত হয়ে সে কান্নাকাটি করেছে, শুধু তখনই না মানে তার সাথে আমি যতক্ষণ থাকতাম সে খুবই হ্যাপি থাকতো, তার সাথে আমার কাটানো প্রত্যেকটা মোমেন্টই আমাদের বেস্ট মোমেন্ট। নিশ্চয়ই, সেটা তো অবশ্যই, ভালোবাসার মানুষ যখন কারো পাশে থাকবে সেটাই তার জন্য সবচেয়ে প্রিয় মুহূর্ত হবে নিশ্চয়ই। তো আমরা তারপরে যাই। আচ্ছা, সে আবার বিদেশ চলে গেল, সে মানে তার ছুটি শেষ হয়ে গেল, সে আবার বিদেশে যাচ্ছে, দুই মাস ভ্যাকেশন সেখানে কাটিয়েছে এবং আপনি তার সাথে প্রত্যেক সপ্তাহে গিয়ে দেখা করেছেন। জি জি। হ্যাঁ, তারপর? তারপরে মনে করেন বিদেশে যাওয়ার পরে এক মাস পর্যন্ত সবকিছু ঠিক ছিল, সে প্রত্যেক দিন সকালবেলা উঠে আমাকে মেসেজ দিত, গুড মর্নিং, আমি এখন উঠেছি, আমি এখন ক্লাসে যাচ্ছি, মানে প্রত্যেক মোমেন্ট টু মোমেন্ট আমাকে সে জানাতো, কল দিত, রাত্রেবেলায় অনেক কথা হতো, কোনোদিন যদি রাত্রেবেলায় সে টায়ার্ড হয়ে ঘুমিয়ে যেত তার আগে আমাকে মেসেজ দিয়ে আমাকে জানিয়ে তারপর সে যেত যে রাত আমার কালকে ক্লাস আছে আমি ঘুমাবো। কিন্তু এক মাস পর থেকে আমি কিছু চেঞ্জেস দেখা শুরু করেছি যে সে আস্তে আস্তে আমাকে এক প্রকার অ্যাভয়েড করছে, কথা আগে মনে করেন প্রত্যেক দিন আট থেকে দশ বার আমাদের ফোনে কথা হতো, রাতে কথা হতো, সে কখন কোথায় কি যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কোনো কিছু করার আগে আমার কাছে পারমিশন নিত যে আমি এটা করতে যাচ্ছি, এটা কি আমি করব নাকি। কিন্তু সে আমি কিছু চেঞ্জেস দেখি, সে আমাকে ফোন দেয় না, এমনও দিন গেছে যে দুই দিন তিন দিন পর পর যে যে আমাদের কথা হতো, আগে যেখানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমাদের কথা হতো এখানে সেখানে, এখন দুই দিন তিন দিন পর পর আমাদের কথা হচ্ছে, জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতো যে না কি হয়েছে ওর। আর ওর কাছে যদি আমি কিছু জিজ্ঞেস করতাম বলতো যে আমার ক্লাস, আমার পরীক্ষা, আমার পড়াশোনা এইসব নিয়ে আমি অনেক বিজি আছি, এখন আমি তোমাকে ওরকম ভাবে আগে যেরকম টাইমটা দিতাম ওই টাইমটা এখন আমি তোমাকে দিতে পারবো না, আমি এখন আমার পড়াশোনা নিয়ে খুবই বিজি। এখন এইটা তো আমি প্রথম দিকে ভাবছিলাম যে না মেডিকেলে তো অনেক চাপ মনে হয় কিছু একটা হয়েছে, পড়াশোনা করতেছে এই কারণে, স্বাভাবিকভাবেই হয় আসলে। জি, মেডিকেলে যারা পড়াশোনা করেন বছরের প্রথমটা আসলে যেভাবে শুরু হয় কিন্তু যখন পরীক্ষা সামনে চলে আসে তখন নিশ্চয়ই একরকম ভাবে যায় না, ব্যস্ততা অনেক বেড়ে যায়। জি জি, ব্যস্ততা অনেক বেড়ে যায়, এটা ভেবেই আমি মনে করেন নিজেকে সান্ত্বনা দিতাম যে না ও ওখানে গেছে পড়াশোনা করতে গেছে, ওর অনেক কষ্ট করা লাগে, তারপর কাজের মানুষ টানুষ নেই, ক্লাস ক্লাস করে এসে নিজের রান্না বাড়া করে খাওয়া লাগে, এটা হতেই পারে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে না মেস আমি যদি ফোন দিই সে ফোন কেটে কেটে দেয়, আগে যেরকম একটা মেসেজ দিত সেই মেসেজটাও দেয় না, সে আস্তে আস্তে কেন জানি আমার মনে হতে থাকে যে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে, এইভাবে মানে সে কেমন একটু চেঞ্জ হয়ে যায়, অনেক চেঞ্জ হয়ে যায়। আগে যেরকম একটা আন্তরিক ছিল, আগে সবসময় আমি যদি ওকে অডিও কল দিতাম ও বলতো যে আমাকে অডিও কল দাও কেন, আমাকে সবসময় ভিডিও কল দিবা, তুমি সবসময় আমাকে দেখবা, তুমি কেন আমাকে অডিও কল দাও, ভিডিও কল দিবা, যতক্ষণ তুমি বাসায় থাকো ততক্ষণ আমাকে ভিডিও কল দিবা, আর বলতো যে তুমি তো আমার কাছে সব, আমার কাছে পুরো পৃথিবীটা একদিকে আর তুমি হচ্ছে অন্যদিকে, তোমার কম্পেয়ার অন্য কিছু দিয়ে বাপ মা ফ্যামিলি ভাই বোন অন্য কিছুর সাথে আমি তোমাকে কম্পেয়ার করতে পারি না, তুমি সবকিছুর উপরে আমার কাছে, তোমার পজিশনটা আমার কাছে পুরো অন্যরকম, তুমি কি আমার কাছে সেটা আমি কখনো বলে বোঝাতে পারবো না,
বলে বোঝানো পসিবল না। এরকম এরকম একটা মানে রিলেশনশিপটা ছিল আমাদের মাঝে। শুরুতে বিদেশ যাওয়ার পরে মানে দ্বিতীয়বার সে যখন গেল আপনি যেরকমটা বলছেন, তার আগ পর্যন্ত সে আপনার প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছে, মানে যেটাকে আসলে প্রকৃত ভালোবাসা বলে। জি জি, আপনিও তার প্রতি খুব মুগ্ধ ছিলেন, কিন্তু বিদেশ যাওয়ার পরে সে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। জি আচ্ছা, তো তারপরে আপনি আসলে কোনো কারণ খুঁজে পেয়েছেন কিনা, যে আসলে সত্যিকার অর্থে পরীক্ষা নাকি অন্য কোনো ঘটনা আছে? তারপরে মনে করেন এভাবে একটা মাস চলতে থাকে যে সে এরকম আস্তে আস্তে আমাকে টাইম দেয় না। আগে আমি ফোন দিলে সে খুবই খুশি হতো, কিন্তু তারপর থেকে আমি যখন ফোন দিতাম ফোন কেটে কেটে দিত। তারপরে আমি যদি অনেকবার ফোন দিতাম সে আমার উপর ক্ষিপ্ত হয়ে যেত, রাগারাগি করতো, বলতো যে তোমার কমন সেন্সের এত অভাব কেন, মানে খুব রুড বিহেভ করতো আমার সাথে। আগে এটা কখনো সে করতো না, কখনো আগে আমার সাথে রুড বিহেভ করেনি, উল্টা পাল্টাও করেনি, কিন্তু তারপর থেকে আমি পুরো সব কিছু চেঞ্জ দেখতে পারি আমি। এবং আমি মানে মিলাই পারি না যে এটা আসলে কি পড়াশোনার এক্সট্রা প্রেশারের কারণে হচ্ছে নাকি অন্য কোনো রিজন আছে এখানে, আমি এটা আসলে ভেবে পারি না। এভাবে এক মাস চলে যায়। এক মাস যাওয়ার পরে অক্টোবরের 19 তারিখে আমার বার্থডে থাকে। ও কখনো এরকম হয়নি যে আমার বার্থডেতে ও উইশ করতে ভুলে গেছে বা কিছু করেনি, সবসময় ও আমার বার্থডেতে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছু করতো। ইভেন ও যাওয়ার আগে, বিদেশ যাওয়ার আগে আমাকে বিয়ের জন্য উইল ইউ ম্যারি মি এভাবে আমাকে সুন্দরভাবে একটা রেস্টুরেন্টের রুফটপ বুক করে সেখানে আমাকে ডাকে, ডেকে সেখানে আমাকে বিয়ের জন্য প্রপোজ করে, মানে পুরো অন্যরকম একটা ব্যাপার স্যাপার। আমি তো পুরো অবাক যে কি করলো, মানে এরকম এরকম ছিল আমার প্রতি। কিন্তু আমার বার্থডেতে যে আমাকে উইশ করবে না, এটা তো আমি কখনো কল্পনাই করতে পারিনি। তাকে আমি আমার বার্থডের দিন যখন রাত 12টা পার হয়ে যায়, আমাদের এইখানে 12টা মানে ওইখানে রাত 2টা দেশের বাহিরে, এখন আমি তাকে ফোন দেই। দেওয়ার পর সে নর্মালি ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে আমার ফোনটা রিসিভ করে, দিয়ে বলে যে এত রাত্রে ফোন দিছো, কি ব্যাপার? আমি বলি যে তুমি কি কিছু ভুলে যাচ্ছ? বলে যে কি ভুলে যাব? আমি বলি যে তুমি একটু মনে করে দেখো তো আজকে কত তারিখ, ক্যালেন্ডারটা দেখো তো। বলে যে নভেম্বরের 19 তারিখ। সে একদম নর্মাল অ্যাক্ট করে যে মনে হয় যে কিছুই না। এখন আমি বলি যে একটু ভালো করে মনে করো তো, আজকে না আমার বার্থডে, তুমি কি তারিখটা ভুলে গেছো? এটা তুমি কি করে ভুললা? তখন বলে যে ও আচ্ছা আচ্ছা, আমার তো কালকে ক্লাস, পরীক্ষা টরীক্ষা আছে, আমি না একদম আমার মনে ছিল না, আচ্ছা হ্যাপি বার্থডে। তখন আমাকে মানে উইশ করে করে ও মানে অত একটা কিছু করে না, ঘুমিয়ে যায়। এখন তখন দিয়ে আমার মনে একটা সন্দেহ লাগে যে না এটা তো হতে পারে না, যে আমার জন্য এরকম পাগল ছিল, সে আমার বার্থডে ডেটটা কি করে ভুলে গেল, এটা তো হয় না। তখন দিয়ে আমার মনের মধ্যে কেমন একটা সন্দেহ লাগতে লাগে। আর ওইখানে ওর একটা ফ্রেন্ড ছিল, নাম মনে করেন শাওন, ও ওর সাথে খুব ক্লোজ ছিল। ওই ছেলেটার সাথে ওর মানে অনেক মেলামেশা ছিল, ওই ছেলেটার আবার বাইক ছিল, ওই ছেলেটার সাথেই ও ওর বাসাটা ছিল ভার্সিটির থেকে একটু দূরে, ওর বাইক থাকায় ওর সাথেই যাওয়া আসা করতো। এখন আমি এটা নিয়ে কখনো কিছু বলি না, আমাকে বলতো যে ও এরকম অনেক ভালো। ওর ফ্রেন্ড কি একসাথেই তারা বিদেশে গিয়েছিল নাকি ওখানে গিয়ে তারপরে ফ্রেন্ডশিপ হয়েছে? ওখানে ওখানে গিয়ে ফ্রেন্ডশিপ হয়েছে, গিয়েছিল একসাথে কিন্তু আগে পরিচয় ছিল না, ওখানে গিয়ে পরিচয় হয়েছে। আচ্ছা, এখন তো ওর সাথে একটু ক্লোজ হয়ে যায়, মানে ভালো ফ্রেন্ড, আমাকে বলে যে ও অনেক ভালো এরকম ওরকম। এখন তারপরেও আমি কিছু মনে করি না, কিন্তু লাস্টের দিকে এসে যখন এরকম শুরু করে যে আমার খোঁজ খবর নেয় না, আমার বার্থডের তারিখটা ভুলে যায়, তখন আমি একটু রাগ হয়ে যাই। ওকে, আমরা এই জায়গাটাতে একটু থামি, আমাদের একটা ছোট্ট বিরতির সময় চলে এসেছে, আমরা একটা বিরতি নেব। এবং বিশেষ করে আপনি বলছেন যে আপনার প্রিয় মানুষটি যাকে আপনি ভালোবাসেন সে বিদেশে যাওয়ার পরে তার একজন বন্ধুর সাথে তার নতুন করে আবার সখ্যতা তৈরি হয়েছে। জি, এবং আপনি যেটা বলছিলেন যে শুরুতে একজনের সাথে তার রিলেশন ছিল, তারপরে আপনার সাথে রিলেশনে সে জড়িয়েছে, কিন্তু মাঝখানে একটা টুইস্ট হিসেবে আমার কাছে থেকে গেল, সেটা আপনার একজন প্রিয় বন্ধু সে আপনাকে ব্ল্যাকমেইল করে হয়তো সে আপনাকে বিপদে ফেলতে চেয়েছে। তার সাথে আপনার প্রিয় মানুষটির কোনো সম্পর্ক ছিল কিনা সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই, এরকম বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে রয়েছে।
তবে এই মুহূর্তে আমরা একটা বিরতি নেব, এবং বিশেষ করে বিরতিটা অনেক প্রয়োজনীয়, কারণ হচ্ছে আর একটু পরেই আমাদের একুশের প্রহর প্রভাত ফেরির একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, যেটা বাংলাদেশ বেতারের মাধ্যমে আমরা সরাসরি সম্প্রচার করব। আপনি শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসার জন্য অরণ্য। এই মুহূর্তে ছোট্ট বিরতি নিচ্ছি এবং আমাদের প্রভাত ফেরির অনুষ্ঠান সহ সবকিছু একেবারে সরাসরি আমরা শুনব, সঙ্গেই থাকুন। ভালোবাসার জন্য অরণ্য, আসলেই তো তাই, ভালোবাসার জন্য অরণ্য। শুনছেন ক্যাপিটাল এফএম 94.8, একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার দিন, আমাদের বাংলাকে নিজের করে পাওয়ার দিন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এই বাংলা ভাষাকে নিজের করে পাওয়ার দিনটিকে উদযাপন করা হচ্ছে। আমরা গর্বিত এমন একটি দিন আমরা পেয়েছি, এমন একটি ভাষা আমরা পেয়েছি, এবং এই ভাষার সম্মান যাতে আমরা রক্ষা করতে পারি সেদিকে আমাদের নজর রাখতে হবে। এই একটি দিনকে উপলক্ষ করে যেন বছরের প্রত্যেকটি দিন আমাদের ভাষার প্রতি ভালোবাসা থাকে, আমরা যেন আমাদের ভাষাটাকে যত্ন করতে পারি, ভালো ভাষাটাকে যেন আমরা ভালো বাসা দিতে পারি। ভালোবাসার জন্য অরণ্য বিশেষ আয়োজন আমাদের সাথে আমাদের অতিথি রয়েছেন। আমরা এবার অনুষ্ঠানে ফিরে আসি। শান্ত রয়েছেন, শান্তর জীবনের ঘটনা শুনছিলাম, এবং ঠিক যেই জায়গায় আমরা গিয়ে থেমেছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করব। আপনাদের সাহায্যার্থে একটু যদি আমি রিক্যাপ করে দিই আপনাকে পুরো অনুষ্ঠানের প্রথম অংশের মূল বিষয়বস্তুটুকু, সেই ক্ষেত্রে এটুকু বলতে পারি, শান্ত একটি মেয়েকে ভালোবাসত। সেই মেয়েটির আগে একজনের সাথে রিলেশন ছিল, তারপরে ধীরে ধীরে শান্তর সাথে আবার নতুন করে রিলেশন হয়, এবং এক পর্যায়ে তারা আলাদা হয়ে যান, কারণ শান্তর যেই গার্লফ্রেন্ড সে বিদেশে চলে যায় উন্নত লেখাপড়ার জন্যে, ডাক্তারি পড়াশোনা করতে সে চলে যায়, এবং তারপরে আবার দেশে আসে, এবং তারপরে দ্বিতীয়বার যখন যায় তখন শান্ত টের পেতে থাকে যে তার গার্লফ্রেন্ড ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে, এবং সেখানে নতুন একটি ছেলের সাথে তার সম্পর্ক সৃষ্টি হয়েছে, এবং শান্তর ভাষ্য মতে খুব সম্ভবত সেটি অবৈধ সম্পর্কের দিকে মোড় নিচ্ছে। আমরা এখান থেকে শুরু করছি। শান্ত, তো ভাইয়া যেটা আমি বলছিলাম যে এখান থেকে যাওয়ার পরে এক মাস পর্যন্ত সবকিছু ঠিক ছিল, তো তারপরেই সমস্যাটা আস্তে আস্তে সৃষ্টি হতে থাকে। আমার বার্থডে ছিল অক্টোবরের 19 তারিখ, মূলত সেদিন থেকে আমার মনে হয়েছিল যে কিছু একটা অন্যরকম ঘটতে যাচ্ছে। সেদিন থেকে আমি ধারণা করেছিলাম যে অন্যরকম কিছু একটা ঘটছে, সে আমাকে অ্যাভয়েড করে চলেছে, সে আমার সাথে আগের মতো আর যে আন্তরিকতাটা ছিল সে আন্তরিকতাটা আর নেই। আগে যেরকম আমি তাকে ফোন দিলে সে খুব খুশি হতো, এখন সে বিরক্ত বোধ দেখায় আমাকে। তো সেদিন ছিল ডিসেম্বরের 2 তারিখ সকাল 10টা, আমার এখানে 10টা, ওর ওখানে বেজেছিল 12টা, ওর ক্লাসের মাঝখানে একটু গ্যাপ। আচ্ছা, সে কোন দেশে গিয়েছিল? বিষয়টা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। গিয়েছিল চায়নাতে। চায়নাতে গিয়েছিল, জি। তো তখন আমাদের এখানে সকাল 10টা, ওর ওখানে সকাল 12টার মতো বাজে। আমি তার আগের দিন রাত্রেবেলায় একাধিকবার তাকে ফোন দিয়েছি, সারা রাত রাত 10টার থেকে শুরু করে আমি অনেকবার তাকে ফোন দিয়েছি, কিন্তু সে রিসিভ করে না। এই কারণে আমি তাকে তখনও অনেকবার ফোন, মানে 8-10 বার ফোন দেওয়ার পর তাকে ফোনে পাই। তখন আমি তাকে বলি যে তোমার সমস্যা কি, তুমি এরকম আমাকে অ্যাভয়েড করতেছো কেন, তোমার সমস্যা কি? সে বলে যে আমার কোনো সমস্যা নাই, আমি আসলে ক্লাস নিয়ে বিজি থাকি অনেক, এই কারণে তোমাকে সময় দিতে পারছি না, মানে বিভিন্ন এক্সকিউজ সে আমাকে দেখাতে থাকে। তখন আমার মাথাটা গরম হয়ে যায়, আমি একটু চিল্লাপাল্লা করে বসি, বেশ চিল্লাপাল্লা করি, মানে আমি আমার মানে অ্যাঙ্গারটা আমি কন্ট্রোলে রাখতে পারি না, আমি তার উপর খুবই চিল্লাপাল্লা করি, এবং তারপরে সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে উইচ্যাট, ইনস্টাগ্রাম, সব জায়গা থেকে ব্লক করে দেয়, আমি তার আর কোনো ট্রেস পাই না। এভাবে
কতদিন গেল যে তার সাথে আমার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। সেই ডিসেম্বরের 2 তারিখ থেকে ডিসেম্বরের অলমোস্ট 8 তারিখ তখন সেই দিন আমি তাকে কোনো জায়গায় 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 2 তারিখ থেকে 8 তারিখ মানে 6 দিন জি 6 দিনের মতো 6 দিন এর মধ্যে সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, তার সাথে আমার ওরকম কোনো কন্ট্যাক্ট হয় না। এখন আমি না পেরে ওর ভাইয়ের সাথে একদিন কন্ট্যাক্ট করি যে এরকম সমস্যা হচ্ছে। এখন ওর ভাই বলে যে সমস্যাটা কি আসলে হয়েছিল কি বলতো। এখন আমি বললাম যে ও এরকম আমাকে অ্যাভয়েড করা শুরু করছে, আগে যেরকম একটা আন্তরিক ছিল ওই ওর ভাই তো জানতো যে আপনাদের মধ্যে সম্পর্ক আছে, ওর ভাই জানতো সবই জানতো। এখন বলে যে তোমার কি ফল্ট আছে এখানে, কোনো তুমি কি ওর উপর চিল্লাপাল্লা করছো কোনো। আমি বলি যে হ্যাঁ, আমি আসলে অ্যাঙ্গারটা কন্ট্রোল করতে না পেরে ওর সাথে চিল্লাপাল্লা করে ফেলছি। বলে যে সমস্যা তো একটা বাধাইছ, এখন তোমাদের সমস্যা তোমরা সলভ করার চেষ্টা করো। ও তোমাকে যেহেতু সব জায়গা থেকে ব্লক দিয়ে দিয়েছে, তুমি এক কাজ করো, ওর ওই চায়নার লোকাল যে নাম্বার ওটাতে তুমি কল দিয়ে দেখো ওকে পাও নাকি। এখন ওইখানে আমি কল দিতে থাকি 8 তারিখে দুপুর 2টার পর থেকে কল দেওয়া শুরু করি। ও তখন ক্লাসে ছিল, পরে এক পর্যায়ে ক্লাস শেষ হওয়ার পরে তারপর আমার কলটা সে রিসিভ করে। করার পরে আমি বলি যে কি হয়েছে, আমি একটু এরকম চিল্লাপাল্লা তো আগেও অনেকবার হয়েছে, আমি চিল্লাপাল্লা করছি, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তুমি আমাকে ব্লক দিছো, কিন্তু এতদিন তো কখনো যায়নি বিষয়টা। তুমি তো একদিন, হাইয়েস্ট গেলে 2 দিন, এর বেশি তো কখনো আমাকে ব্লক দিয়ে রাখতে না, ব্লক তো সবসময় খুলে দিতে, এরকম ছোটোখাটো গ্যাঞ্জাম তো বাদত আমাদের মাঝে, কিন্তু এবার এমন কি হলো যে এতদিনের জন্য আমাকে ব্লক দিয়ে রাখছো। বলে যে তুমি এরকম করছো, এরকম করাটা তোমার ঠিক হয়নি, উচিত হয়নি, আমি এখানে অনেক কষ্টে থাকি, সব কাজ কাম আমার নিজের করা লাগে, তোমার তো বিষয়টা বোঝা লাগবে। তারপরে ওই দিন মনে করেন আস্তে আস্তে আমাকে ব্লক খুললো সব জায়গা থেকে, কিন্তু তারপরেও মানে কেমন একটা জানি ডিস্টেন্স বেড়ে যাচ্ছিল। এর মধ্যে আমি আমার বাসায় আমার আম্মা জিজ্ঞেস করলো যে কোনো সমস্যা নাকি, আমি বললাম যে এরকম এরকম হচ্ছে। এখন তারা একটা টেনশনে পড়ে গেছে যে কি হলো কি হলো, এটা এত সুন্দর একটা রিলেশনশিপ, আমরা সব কিছুর থেকে রাজি, আবার ফ্যামিলির থেকে এরকম একটা ডিসিশনে ছিল যে এবার যে ও এর পরে যখন আসবে তখন মানে আমাদের মধ্যে আর্থ বা এঙ্গেজমেন্ট এই টাইপের কিছু একটা করে রাখবে। আমরা এত দূর আগাইছি, এখন এখান থেকে তোমরা আবার পিছনে সরছো কেন, এরকম কি এমন হয়েছে যে যেটার কারণে ও তোমাকে এরকম ব্লক ব্লক দিয়ে রাখছে। এখন আমার আম্মা বলছে দেখো তো ও ওইখানে কি কারোর সাথে, ওখানে কত বাংলাদেশি ছেলে টেলে গেছে, কারোর সাথে কোনো রিলেশনশিপে জড়াইছে নাকি, এরকম তো হইতেও পারে। এখন আমি আগে কখনো সন্দেহ করি না, এখন হঠাৎ করে আমার মনে সন্দেহ জাগে যে এরকম কিছু তো হইতেও পারে। এরপরে আমি খোঁজ খবর লাগাই দেখ জানতে পারি যে ওইখানে ওই ছেলেটার সাথে ওর সামহাও কোনো এক টাইপের রিলেশন হয়েছে এবং সে ওইখানে যে তার সাথে থাকছে। এইটা শোনার পরে তো একদম আমার মাথায় বাস ভেঙে পড়ে, আমি আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সেই ছেলের সাথে তার রিলেশন হয়েছে, মানে যেহেতু আপনারা 2 বছর ধরে সম্পর্কের মধ্যে আছেন, যেহেতু সে বিদেশে থাকে, লং ডিস্টেন্স রিলেশনশিপে যেটা হয় মনের মধ্যে অনেক ধরনের সন্দেহ কাজ করে, কিন্তু যেহেতু আপনি নিজের চোখে দেখেননি মানে আপনি তো আর সেখানে যাননি, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে নিশ্চিত হয়েছিলেন যে সে ওই ছেলেটির সাথে সম্পর্কে জড়িয়েছে? নিজের চোখে আসলে দেখিনি, কিন্তু লাস্ট মানে ডিসেম্বর মাসের আগ থেকে অক্টোবর মাস থেকে যে এরকম যেরকম একটা মানে কেমন একটা ওর মধ্যে আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছিলাম। ও আসলে আগে কখনো আমার সঙ্গে এরকম করেনি বা এরকম আমাকে অ্যাভয়েড করেনি কখনো, কিন্তু এইটা আমার কাছে খুব খারাপ লাগছে। সবচেয়ে আমার বেশি অবাক লাগছে যে আমার বার্থডেতে আমাকে উইশটা পর্যন্ত করেনি। তখন থেকে আমার মনের মধ্যে কেমন একটা মানে কেমন একটা লাগা শুরু হয়েছে, কিন্তু আমি আসলে সন্দেহ করতেছিলাম না যে না, ও আমাকে বলতো যে আমি যেখানে যাই করি না কেন আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, এই একটা বিশ্বাস ছিল মনের মধ্যে যে না ও ওইখানে যাই করুক আর আমি যতই খারাপ হয়ে যাই করি ও আসলে কখনো আমাকে ছেড়ে যাবে না, এরকম একটা অন্ধবিশ্বাস ছিল। আমি ওর উপর পুরো ব্লাইন্ডলি ট্রাস্টেড ছিলাম, ও আমাকে যখন যেটা বলছে, ও যদি রাত বলতো তো রাত, দিন বলতো তো দিন, আমি ওর কথা একদম এইভাবে ট্রাস্ট করতাম। যখন যেটা বলতো, যখন যেটা ডিমান্ড করতো, আমি কখনো কোনো কিছু চিন্তা করিনি যে কী হবে। ওর কোনো উইশ বলেন, কোনো ড্রিম বলেন, কোনো কিছুই আমি অপূর্ণ রাখিনি, সব কিছু
মানে যেভাবেই হোক আমি ফুলফিল করার চেষ্টা করতাম। না, আপনি কিন্তু আমার মূল প্রশ্নের উত্তর দেননি। মানে আমি আপনাকে যে প্রশ্নটি করেছি, যেহেতু আপনি তাকে ভালোবাসেন, দেখেন একটা বিষয় আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা ভালোবাসার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। জি জি, বিশ্বাস। আর কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয় যে যখন আমরা খুব দূরে থাকি তখন ভালোবাসার টানেই কিন্তু এক ধরনের অনিশ্চয়তা কাজ করে। মানে হচ্ছে কি, সেখান থেকে একটা জেলাসিও কাজ করে যে যখন আমার প্রিয় মানুষটা দূরে থাকে তখন সে অন্য কারো সাথে ভালোভাবে কথা বলছে কিনা, বা অন্য অন্য কারো সাথে আমার ভালোবাসাটার মতো অন্য কাউকে দিয়ে দিচ্ছে কিনা, এরকম একটা সন্দেহ থাকে। এই সন্দেহটা একটা মাত্রা পর্যন্ত পজিটিভ, মানে যেহেতু আপনি তার প্রতি কেয়ার করেন, তাকে আপনি ভালোবাসেন, কিন্তু আপনি যদি সেটাতে নিশ্চিত হয়ে থাকেন যে অন্য কোনো একটা ছেলের সাথে সে সম্পর্কে জড়িয়েছে, সেটার পিছনে নিশ্চয়ই আপনার যথেষ্ট প্রমাণ থাকা প্রয়োজন। জি, আসলে এর মাঝে যখন আমি দেখলাম যে আমাকে অ্যাভয়েড করা শুরু করছে, এদিকে বলতো যে আমার ক্লাস আছে এটা ওইটা, কিন্তু তারা দুজন ঠিকই ঘুরতে যেত, টাইম পাস করত, খেতে যেত, একসাথে মুভি দেখত, মানে এই এই জিনিসটার থেকে আমি ফার্স্টের দিকে। আপনি কোথায় দেখেছেন বা কোথায় শুনেছেন যে তারা দুজন মুভি দেখতে গেছে, টাইম পাস করতে গেছে, একসাথে খেতে গেছে, এবং আপনি এক জায়গায় বলেছেন তারা একসাথে থেকেছেও, এই জিনিসটার আপনি নিশ্চয়তা পেয়েছেন কোথেকে, সেটা একটু বলেন আমাকে। আমি জানি না, হয়তো সে আজকে আপনার এই অনুষ্ঠান শুনছে কিনা, বা সে নাও শুনতে পারে, বা তার কেউ আছে সে হয়তো শুনতে পারে। আপনি তার ছদ্মনাম বললেও কিন্তু কোনো না কোনো ভাবে সে সেটা জেনে যাবে। আমি তার পক্ষে কোনো কথা বলছি না বা আপনার বিপক্ষে বলছি না, আমি মূল বিষয়টা বোঝার চেষ্টা করছি যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সেই মেয়েটির সাথে ওই ছেলেটির সম্পর্ক হয়েছে। সে ঘুরতে যেত, এটা আমাকে ওর মানে আমি খুব রিলায়েবল ওইখানে আমার একটা সোর্স ছিল যার মাধ্যমে আমি জানতে পেরেছি, সে আমাকে আগেও বলেছে, কিন্তু আমি ফার্স্টের দিকে এটাকে গুরুত্ব দিইনি আর বিলিভও করিনি। কিন্তু পরে যখন বিভিন্ন ছবি টবি আমার হাতে আসছে, আমি যখন পেয়েছি তখন আমি একদম পুরোপুরি নিশ্চিন্ত হয়েছি যে তারা একটা রিলেশনশিপের মধ্যে আছে এবং তারা মাঝে মাঝে একসাথে থেকেছে। ছবি কারা দিয়েছে আপনাকে বা কে পাঠিয়েছে ছবি? ছবি ওখানে আমার একজন ফ্রেন্ড আছে, রিলায়েবল ট্রাস্টেড পার্সন আছে, তারাই দিয়েছে। আচ্ছা, তারা মুভি দেখতে গিয়েছে সেখানে ছবি দিয়েছে, মানে মুভি দেখতে যাওয়ার ছবি আপনি দেখেছেন? জি, আমি তারা একসাথে মুভি দেখতে গিয়েছে। জি, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি মোটামুটি একটা জায়গা ধরে নিলাম। তারপরে আপনি তার সাথে কথা বলেছেন যে তুমি কি তার সাথে রিলেশনে জড়িয়েছো কিনা বা তোমার এরকম? তারপরে সে হঠাৎ করে মাঝখানে মনে করেন ওই ব্লগ খোলার পরে মাঝে মাঝে আমার সাথে কথা হতো, চ্যাট ট্যাট হতো, কিন্তু মাঝখানে হঠাৎ করে ডিসেম্বরের সেই 8 তারিখে ওর সাথে আমার কথা হয়। তারপরে মাঝখানে একটা লং টাইম, ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয় না। ও আমাকে কোথাও থেকে ব্লকও করেনি বা অন্য কিছুও করেনি, কিন্তু আমি তাকে কন্টিনিউয়াসলি তার চায়নার যে লোকাল নাম্বার ছিল সে নাম্বারে কল দিয়েছি, তাকে মেসেঞ্জারে নক করেছি, ইনস্টাগ্রামে নক করেছি, উইচ্যাটে বহুবার কল দিয়েছি, টেক্সট দিয়েছি, মেসেজ দিয়েছি, কিন্তু এমনও দিন গেছে যে আমি একবারে 65 বা 60 বার টানা কল দিয়ে গেছি তাকে, কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি, কলেরও কোনো রেসপন্স পাইনি, মেসেজেরও কোনো রেসপন্স পাইনি। এভাবে এর মধ্যে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, আমার মানে কোনো কিছুই ভাল লাগতে শুরু করে না, আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। এবং আপনি কখন ফ্রাস্ট্রেটেড হয়েছেন? মানে আপনি তো তার অনেকদিন আগে জেনেছেন যে একটা ছেলের সাথে তার সম্পর্ক আছে, তারপরেও আমার ইচ্ছা ছিল যে ও যদি ব্যাকও করে তাও আমি ওকে মানে আপনি অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করে নিব, আমার কোনো সমস্যা নাই। আপনি কি তার কাছ থেকে কখনো সরাসরি কনফার্ম হয়েছেন যে আপনার গার্লফ্রেন্ডের মানে সেই ছেলেটির সাথে সম্পর্ক আছে কিনা? না না, সে কখনো আমাকে বলে নাই, স্বীকার করেনি, না স্বীকার করেনি। এভাবে মনে করেন অনেক দিন যাওয়ার পরে আমি চরম মাত্রায় ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, রাতে আমার ঘুম হয় না, আমি মানে মেন্টালি খুবই ডিপ্রেসড হয়ে পড়ি। আমি এর মাঝে দু একবার সুইসাইড করার অ্যাটেম্পটও নেই, নিয়ে বসে এটা আমার বাড়িতে জানাজানি হয়, আমার আম্মা খুবই অসুস্থ হয়ে পড়ে, 3-4 দিন হসপিটালাইজডও থাকে এটা জানার পরে যে আমি এরকম শুরু করেছি। কিন্তু তারপরেও সে আমাকে বলে যে দেখ একটু খোঁজ নিয়ে দেখ, ওইখানে কিছু করছে নাকি। আমি তখনও মানে বাসায় জানাতে চাই না যে এরকম কিছু আছে, আমি তখনও বলি যে না, ও ওইখানে এরকম কিছু করতে পারে না, ও আমাকে ছেড়ে অন্য কারোর সাথে এই টাইপের কোনো কিছু করতে পারে না, ও আমারই থাকবে। বাসার থেকে বলে যে ঠিক আছে, তো যখন এরকম বিশ্বাস আছে তাহলে দেখ কি হয়। এদিকে আমার বড় বোন, আমার ছোট ভাই, আমার আম্মা সবাই চেষ্টা করে ওর সাথে কন্ট্যাক্ট করার,
কিন্তু কোনো জায়গার থেকে কোনো খোঁজ খবর পায় না। ইভেন একদিন ওর বাসায় যায়, যে ওর আব্বু আম্মুকে বলে বিষয়টা, তখন ওর আব্বু আম্মু ওকে ফোন দেয়, দেওয়ার পরে সরাসরি আমার আম্মার সামনে সবার সাথে কথা হয়। ও বলে যে না এরকম কিছু আসলে না, আমি হচ্ছে ক্লাস ক্লাস করে অনেক টায়ার্ড থাকি, ক্লাস নিয়ে অনেক বিজি থাকি, আমার সামনে এক্সাম, এই কারণে আমি ওকে টাইম দিতে পারি না, আসলে এরকম কিছু না। এর মধ্যে ডিসেম্বরের 22 তারিখে আমি তার আগ পর্যন্ত তো ওকে কল দিতেই থাকি কন্টিনিউয়াস, কখনো সে কলটা রিসিভ করে না, আমার কোনো মেসেজের রেসপন্সও করে না। ডিসেম্বরের 22 তারিখে আমি সকাল 10টার থেকে তাকে কল দেওয়া শুরু করি, মাঝখানে আমার ক্লাস ছিল, ক্লাসটা আমার শেষ হয় 4:10, তখন আমি তাকে ফার্স্টে একবার কল দিই, সে কলটা রিসিভ করে না। না করার পরে এভাবে 3-4 বার কল দেওয়ার পরে সে কলটা রিসিভ করে, করার পরে আমি তাকে জিজ্ঞেস করি, কেমন আছো, আমাকে তুমি এরকম অ্যাভয়েড করতেছ, আমার দোষটা কোথায় তুমি একটু বলো তো। সে বলে যে তুমি খুব কেয়ারলেস ছেলে, তোমার সাথে আমার থাকাটা আর কোনোভাবে পসিবল না, তোমাকে আমি শুধরানোর জন্য চেষ্টা করেছি কিন্তু তুমি আসলে এরকম না, আমার কোনো কথা তুমি কখনো শুনবা না, আমাকে তুমি ভালোভাবে কখনো থাকতে দিবা না, তোমার সাথে আমার আর থাকা পসিবল না। এটা শোনার সাথে সাথে আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে, আমি রাস্তায় দাঁড়ানো ছিলাম, মানে রাস্তায় হেঁটে যাচ্ছিলাম কিন্তু আমি রাস্তার মধ্যেই বসে পড়ি, আমার মনে হয় যে আমি মানে আমার দম টম আটকে আসতেছে, আমার মানে পাটতলা থেকে মাটি সরে যাচ্ছে, যে এমন একটা অবস্থা। আমি সাথে সাথে হাউমাউ করে কেঁদে উঠি, আমি বলি যে কেন কি হয়েছে, বলে যে না আমার তোমার সাথে আর থাকা পসিবল না। আপনি একটা ছেলে মানুষ, বারবার কেন কাঁদেন, আমি এই জিনিসটা না আসলে নিতে পারছি না। এখন বিশ্বাস করেন, আমি একেবারে অনুষ্ঠানের জায়গা থেকে বলছি, আপনি একটা মেয়েকে ভালোবাসেন, ওকে ঠিক আছে ভালোবাসেন, এবং আপনি যখন জানলেন যে সেই মেয়েটা অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াচ্ছে, মানে আপনি কি তাকে কখনো কাঁদতে দেখেছেন? সেই মেয়েটাকে আপনার জন্য সে কখনো কেঁদেছে? সে আমার সামনে স্ট্রেট বলবেন, স্ট্রেট বলবেন, না আমার সামনে তাকে আমি কখনো কথা বলে দেখিনি। আচ্ছা, আপনি তাকে কখন আপনার জন্য কাঁদতে দেখেননি, কিন্তু আপনি এই এতক্ষণ পর্যন্ত যতবার বললেন আপনি অসংখ্যবার তাহলে তার জন্য আপনি কেঁদেছেন। ধরে নিলাম যে আপনি আসলে তাকে অনেক বেশি ভালোবাসেন, তারপরও ভাই নিজের মধ্যে একটা ছেলে হিসেবে বা একটা পুরুষ হিসেবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তার সামনে একটা গাটস থাকা দরকার। মানে একটা মানুষকে নিয়ন্ত্রণ করবার জন্য ভালোবাসা যেমন প্রয়োজন, নিজের ব্যক্তিত্বটাও আসলে প্রকাশ করা প্রয়োজন, যেটা আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গায় আপনি তার কাছ থেকে এক্সপেক্টেড জায়গা যেটা আছে হয়তো তার হতে পারে সেটা, কিন্তু আপনি আসলে সেই জায়গাটাতে যেতে পারেননি। তো সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে সে আপনাকে বলছে যে রিলেশন থাকবে না, তখন আপনি আবার কান্নাকাটি করেছেন, এটা ফোনে সে কি শুনেছে তখন? জি শুনেছে। তার কোনো রিপ্লাই নেই? কোনো রিপ্লাই নাই, সে বলছে যে দেখো তুমি আগেও এরকম কান্নাকাটি করেছো, আর আমি শুনেছি যে তুমি এরকম সুইসাইড অ্যাটেম্প করেছো, উল্টাপাল্টা করেছো। নিশ্চয়ই তার এটা ভালো লাগার কথা নয়? না, এটা তার কাছে ভালো লাগেনি। নিশ্চয়ই, স্বাভাবিক। সে আমাকে বলছে যে আমি তোমার ভালো ফ্রেন্ড হিসেবে থাকতে পারি কিন্তু আসলে রিলেশনটা রাখা আমার পক্ষে আর পসিবল না। তখন আমি বললাম যে এরকম করো না, তুমি আমাকে আরেকবার সুযোগ দাও, আর একটু যাচাই করে দেখো, যে যদি তখন আমার কোনো ফল্ট পাও তখন তুমি যা বলবা, আমাকে আর একটা মাস টাইম দাও, আমি বেশি চাচ্ছি না। আপনি আরেকবার একটু সময় চেয়েছেন, আমাকে আর একটা মাস টাইম দাও, তুমি প্লিজ এরকম করো না, আরেকবার একটু দেখো। তখন সে বলে যে না, আমি আসলে ছোটবেলার থেকেই আমি যেটা ডিসিশন নেই আমি সেটাই করে থাকি। সে খুব স্ট্রং, আমি কিন্তু আমার ডিসিশনের ক্ষেত্রে পুরো অনর। আচ্ছা, আমি সে তার ডিসিশনের ক্ষেত্রে খুব অনর সেটা আমরা বুঝতে পারলাম। তার আগে একটা রিলেশন ছিল? জি। আর এটা আপনার প্রথম রিলেশন? জি, এটা কাইন্ড অফ প্রথম রিলেশন। আচ্ছা, এখানে কাইন্ড অফটা আসছে কেন, মানে তার আগে কি আপনার আগে কোথাও কোনো খুচরা সম্পর্ক ছিল? আগে খুচরা সম্পর্ক ছিল কিন্তু কোনোটা নিয়ে আমি মানে কখনো আমি সিরিয়াস ছিলাম না, কিন্তু এটা নিয়ে আমি পুরো সিরিয়াস ছিলাম, আর এটা মানে মনে করেন অনেক দিন ছিল। আচ্ছা, আমি একটা কথা বলি। জি, শান্ত, অনুষ্ঠানের স্বার্থেই বলা প্রয়োজন, যেহেতু এটা ভালোবাসার অনুষ্ঠান, ভালোবাসার জন্য অরণ্য, যতটুকু সম্ভব আমার বিষয়টাকে একটু ক্লিয়ার করা দরকার। সেই ক্ষেত্রে আপনি যাকে ভালোবাসেন তাকে প্রথমত সে অন্য একজনের সাথে রিলেশনে ছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনি সেখানে ইন করেছেন। জি, ইন করেছেন, এবং আপনার তাকে ভালো লেগেছে এবং আপনি জানেন যে অন্য একজনের সাথে তার রিলেশন আছে,
তো সেটা সম্পূর্ণভাবে শেষ না হওয়ার আগে আপনি সেখানে ইন করেছেন, আপনার কথা মতো জেনেছি। তো সেটা একটা অন্যায় আপনি করেছেন তখন শুরুতে। তারপরে আপনি বলছেন যে খুচরা সম্পর্ক ছিল, আপনার যেরকম খুচরা সম্পর্ক, ভাই সম্পর্ক মানে হচ্ছে সম্পর্ক, যেটাতে আপনি গুরুত্ব কম দেন, কোনটাতে আপনি গুরুত্ব বেশি দেন। ভালোবাসার ক্ষেত্রে যে কোনো একটা ভালোবাসাই ভালোবাসা, বাকি সবগুলো হচ্ছে হয়তো অভ্যাস আর নয়তো ইনফ্যাচুয়েশন। জি জি, তাই তো আমরা জি। তো মানুষের জীবনে ভালোবাসা বারবারই আসতে পারে, খুব স্বাভাবিক, কিন্তু সেটা গুরুত্ব দিয়েছি আর গুরুত্ব দেইনি, তার মানে যেটা আপনি গুরুত্ব দেননি সেটা তো ভালোবাসার পর্যায়ে পড়ে না, সেটা কখনোই ভালোবাসা নয়। আর যদি ভালোবাসা না হয় তাহলে ভালোবাসার মতো অ্যাক্টিং করাটা হচ্ছে অপরাধ। আমার দৃষ্টিতে এখন যারা অনুষ্ঠান শুনছেন এই বিষয়টা মাথায় রাখা প্রয়োজন, যদি ভালোবাসেন প্রপারলি ভালোবাসেন, একবার কেন, অসংখ্যবার আসতে পারে ভালোবাসা, কিন্তু আমি ভালোবাসি না তারপরও ভালোবাসার অ্যাক্টিং করি, কারো হাত ধরতে চাই, কারো সাথে ঘুরতে চাই, কারো সাথে থাকতে চাই, সময় ব্যয় করতে চাই, এটা হচ্ছে অপরাধ। ভালোবাসলে একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, সবার আগে সেটা অ্যাকসেপ্ট করার সাহস থাকা প্রয়োজন। যাই হোক, তো এরপরে আপনার জায়গা থেকে বলুন তারপরে কি হলো। তারপরে সেদিনের মতো সে কথাটা, মানে আমি কাঁদতে থাকি কিন্তু সে বলে যে না, আমি আসলে আমার ডিসিশনে সবসময় অনার থাকি। আমি কিন্তু বেশ কিছু রিনাউন ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পেয়েছিলাম, আমার বাসা থেকেও আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে যে না, ডাক্তারির থেকেও তো ভালো সাবজেক্ট দুনিয়ায় আছে, তুমি এখানে পড়ো, কিন্তু আমি কিন্তু আমার ফ্যামিলি মেম্বার বা কারো কথা, তোমার কথা ইভেন আমি শুনিনি, আমার কিন্তু যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি। আমি কিন্তু ছোটবেলার থেকেই এরকম, আমার যেই জামাটা একবার পছন্দ, যে জামাটা আমার পছন্দ না সে জামাটা আমাকে কখনো কেউ পরাতে পারেনি। এখন মনে করো তোমার উপর দিয়ে আমার মনটা উঠে গেছে, এখন তোমার সাথে থাকাটা আমার আর কোনোভাবেই পসিবল না। তোমাকে যদি কেউ আশ্বাস দিয়ে থাকে যে আমি আবার ফিরে আসব, তোমার লাইফে ব্যাক করব, তাহলে সেটা সম্পূর্ণ ভুল, তুমি ভুলে যাও, আমার পক্ষে তোমার সাথে রিলেশনটা রাখা আর সম্ভব না, আমি তোমার সাথে আর থাকবো না, আর ভালো ফ্রেন্ড হিসেবে থাকতে পারি, কিন্তু এর মধ্যে যদি শুনি যে তুমি উল্টোপাল্টা কিছু করেছো তাহলে তোমার সাথে আর কখনো কন্ট্যাক্টটাও আমি রাখবো না। এই বলে সে ফোনটা রেখে দেয়। তারপরে মনে করেন আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আমি সেই নভেম্বর মাস থেকে আমি এখনো পর্যন্ত রাত্রেবেলায় আমি ঘুমাতে পারি না, রাতটা আসলেই আমার মনে কেমন, মনের মধ্যে একটা হাহাকার ভাব চলে আসে, রাতটা আসলে এক একটা রাত যে আমি কিভাবে কাটাই সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারে না, রাত্রে আমি টোটালি ঘুমাতে পারি না। তো তারপরে আরো একটা সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, ডিসেম্বরের 27 তারিখের দিকে সে আমাকে আবার কল দেয় হঠাৎ করে। এখন আমি তো খুব খুশি, আমি প্রত্যেকদিন তাকে অসংখ্যবার কল দিচ্ছি, টেক্সট করছি, সে কোনো রিপ্লাই পাচ্ছি না, কোনো রেসপন্স পাচ্ছি না, এখন সে নিজের থেকে আমাকে কল দিয়েছে, তাই এটা তো আমার জন্য খুব আনন্দের। তখন আমি কলটা রিসিভ করি, রিসিভ করার পরে সে আমাকে বলে যে সেদিন আবার আমার বাসার থেকে ওদের বাসায় কিছু গিফট পাঠিয়েছিল ওর জন্য, এখন আমাকে বলে যে তোমাকে না আমি বলে দিয়েছি যে আমি আমার তোমার সাথে থাকাটা পসিবল না, তারপরেও তোমার বাসার থেকে কেন গিফট পাঠালো আমার বাসায়, তুমি কি আমাকে কখনো শান্তিতে থাকতে দিবা না, তুমি তোমাকে বলছি না যে বাসায় আস্তে আস্তে বলো যে আমি তোমার সাথে থাকবো না। আমি বললাম যে এটা তো বাসায় এখন বলতে পারছি না, তুমি থাকবো না বললেই তো হবে না, দুইটা বছর আমরা একসাথে আছি, অলমোস্ট 2 ইয়ার্স, কত মানে আমাদের কত ফিউচার প্ল্যান, ফ্যামিলি মেম্বারদেরও কত ফিউচার প্ল্যান, এখন তুমি যদি এইখান এই জায়গাটা থেকে সরে যাও তাহলে কি করে হবে তুমি বলো, সবাই তো এখন এখানে এগ্রি আছে যে আমাদের মধ্যে একটা কিছু হোক, এটা সবাই চায়। বলে যে না আমি একবার যেটা ডিসিশন নিছি তো নিছি, আসলে তোমারে কোনো কথা বলে লাভ হবে না, তুমি যেরকম ছিলা সেরকমই থাকবা, তোমাকে বলা আর গাছকে বলা সেম কথা, বলে সে ফোনটা রেখে দেয়। তারপরে আমি কন্টিনিউয়াস ফোন দিতে থাকি, ধরে না, এখন জানুয়ারি 7 তারিখে ছিল ওর বার্থডে। আচ্ছা, ওর বার্থডের দিন আমাদের এখানে রাত 10টা, মানে চায়নাতে রাত 12টা, এখন আমি 11 রাত 9টার থেকে আমি ওকে ফোন দেওয়া শুরু করি, ফোন দিচ্ছি, সে রিসিভ করে না কোনোভাবেই, রিসিভ করে না তো করে না। এরপরে আমি ওকে টেক্সট পাঠাই যে তুমি তো বলছো যে আমার সাথে কোনো রিলেশন রাখবা না, কন্ট্যাক্টও রাখবা না, ঠিক আছে, কিন্তু আজকে তোমার বার্থডে, আজকের দিনটা তো তুমি একটু আমার ফোনটা রিসিভ করবা, একটু কথা বলবা। এখন তারপরে ঠিক 10টা যখন বাজে, মানে ওইখানে 12টা, তখন আমি ফোন দিলে সে ফোনটা রিসিভ করে, করে কিছুক্ষণ কথা বলে, আমি তাকে উইশ টুইশ করি, করার পরে খুব ফর্মালি কথাবার্তা বলি, বলার পরে সে ফোনটা রেখে দেয়।
রেখে দেওয়ার পরে এখন আমি সেদিন আবার ফেসবুকে ওর আর আমার ছবি একসাথে দিয়ে ওকে উইশ করেছিলাম ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে। পরের দিন দুপুরবেলায় আমাকে ফোন দিয়ে খুব উল্টাপাল্টা কথা বলে যে তুমি কি চাচ্ছ যে আমার বদনাম হোক, আমি তো তোমাকে বলেই দিছি যে আমি তোমার সাথে থাকবো না, থাকাটা আমার পক্ষে আর পসিবল না, তারপরেও কেন তুমি এখনো সোশ্যাল মিডিয়াতে আমাদের ছবি দিচ্ছ, সোশ্যাল মিডিয়াতে যত আমি তোমাকে বলতেছি ভালোভাবে বলতেছি যে সোশ্যাল মিডিয়াতে আমাদের যত ছবি আছে এবং তোমার কাছে আমাদের যত ছবি আছে তুমি সবগুলো ডিলিট করে দিবা আর কোথাও জানি কোনো ছবি না দেখি, আমাদের মধ্যে সবকিছু শেষ, এটা বলেই আমি ফোনটা রাখতেছি, আমাকে আর কখনো ফোন দিবা না এবং আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো না বলে সে ফোনটা রেখে দেয়। তখনও আমার মনটা খুবই খারাপ হয়ে যায়, আমি যেখানে যত প্রকার ছবি ছিল সবই আমি ডিলিট করে দিই এবং কোনো ধরনের মেমোরিজ রাখি না, কিন্তু তারপরেও আমি তাকে ভুলতে পারতেছি না কোনোভাবে, সবসময় আমার মনের মধ্যে কেমন একটা হাহাকার ভাব কাজ করে, কোনো কাজে আমি সেভাবে মনোযোগ দিতে পারতেছি না, রাত্রে ঘুমাতে পারতেছি না, কেমন একটা জানি, মানে দিনের বেলায় আমি ভালো থাকি কিন্তু যখনই রাতটা আসে তখনই মনে হয় যে আমার জীবনে কেমন একটা হাহাকার নেমে আসলো, লাস্ট থ্রি মান্থস আমি রাতে ঘুমাতে পারতেছি না। আচ্ছা, একেবারে শেষ দিকে চলে এসেছি আমি, কিছু জায়গায় একটু ক্লিয়ার হয়ে নিই, সেটা আমার মনে হয় তোমার জন্য বেশ ভালো হবে, আমি তুমিতে আসি, আমার মনে হয় সেটাই ভালো। সেই ক্ষেত্রে যেটা হয়, প্রথমত তুমি কি নিশ্চিত হয়েছো যে এখন তার সেই ছেলেটির সাথে সম্পর্ক আছে? জি আমি নিশ্চিত। এটা তুমি নিশ্চিত? জি। আচ্ছা, তো নিশ্চিত হওয়ার পরে তুমি বললে যে জানুয়ারি 7 তারিখে তার জন্মদিন ছিল, জি জি, এবং এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, তো চীনে তো আরেকটা ব্যাপার, এখন যেহেতু করোনা ভাইরাসের খুব এখন সে অবস্থা আছে, এখন ওদের ওইখানে সবকিছু বন্ধ করে দিয়েছে, এখন ও দেশেই আছে কিন্তু আমার সাথে কোনো কন্টাক্ট নাই, সে এখন বাংলাদেশে আছে, এখন বাংলাদেশে আছে, ভেরি নাইস, সেটা খুব দরকার জানা ছিল। তো তুমি জানো যে তার অন্য একটি ছেলের সাথে সম্পর্ক আছে, তারপরও তুমি তাকে ভালোবাসো এখন? এখনো তুমি তাকে ভালোবাসো? জি এখনো আমি বাসি। আচ্ছা, এখন সবার আগে হচ্ছে তোমার মন থেকে আমি জানতে চাই তুমি আসলে কি চাও। আমি তোমাকে কিছু এনে দিতে পারবো না, যদি তুমি বলো আমি ওই মেয়েটাকে চাই, আমি ওকে এনে দিতে পারবো না, বা তুমি যদি চাও যে আমি এইভাবে চাই সেটাও আমি করতে পারবো না, কিন্তু কিছু ক্ষেত্রে আমি তোমাকে সাপোর্ট করতে পারি। তার আগে তোমার কন্ডিশনটা আমার জানার প্রয়োজন যে তুমি আসলে এই মুহূর্তে কি চাও। আসলে আমি তো এখনো ওকে ভুলতে পারছি না। তুমি কি ওকে ভুলতে চাও নাকি তুমি ওকে পেতে চাও নাকি তুমি নতুন কারোর সাথে সম্পর্কে জড়াতে চাও? এখন যে সিচুয়েশনটা হয়েছে, আমার ফ্যামিলি থেকেও বলছে যে ওখানে ও যদি কখনো তোমার লাইফে ব্যাকও করে তাহলে কিন্তু আমরা ওকে আর ওইভাবে আগে যেরকম ভাবে অ্যাকসেপ্ট করতাম ওকে কিন্তু আমরা ওইভাবে অ্যাকসেপ্ট করব না। সো তোমার ক্ষেত্রে এটা ভালো যে তুমি যত তাড়াতাড়ি পারো ওকে ভুলে থাকার চেষ্টা করো। আমাদের ফ্যামিলির দিক থেকে যা করেছে আমার মনে হয় সবচেয়ে যুক্তিসঙ্গত এবং বুদ্ধিমানের কাজটুকুই করেছে। প্রথমত ফ্যামিলির দিক থেকে তারা বুঝেছে যে তুমি একজন খুব শিশুসুলভ আচরণকারী একটা ছেলে, জি, এবং যেহেতু মানুষের জীবনে ভালোবাসা যখন আসে তখন মানুষ শিশু হয়ে যায়, এটাও খুব স্বাভাবিক, অন্য সব ক্ষেত্রে মানুষ আসলে খুব বুদ্ধি দেখাতে পারে, বিবেক দেখাতে পারে, কিন্তু যখন প্রকৃত ভালোবাসা মানুষের সামনে এসে দাঁড়ায় প্রত্যেকটি মানুষ কিন্তু শিশু হয়ে যায়, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা সবকিছুতে কিন্তু এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, মানুষ অনেক বেশি আবেগী হয়ে পড়ে, মানুষ খুব সহজেই কাঁদে, খুব সহজেই হাসে, সবকিছুকেই সুন্দর লাগে, আবার মাঝে মাঝে সবকিছুকেই খারাপ লাগে, মানে ভালোবাসা আমাদের মনের মধ্যে একটা নতুন ধরনের রং তৈরি করে দেয় যেটা প্রকৃতপক্ষে আমাদের মনের রং কিন্তু নয়। তুমি যেটা বলছিলে যে তুমি এখন তাকে ছাড়া থাকতে পারছো না এবং তাকে ছাড়া তোমার রাতগুলোকে অনেক কঠিন বলে মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তুমি আসলে যেই ছেলে বা তুমি এখন যেখানে পড়াশোনা করছো বা তোমার ফিউচার প্ল্যান রয়েছে অনেক কিছু, তোমার ফ্যামিলি রয়েছে, সবকিছুর মধ্যে তুমি জেনেছো যে সেই মেয়েটি তোমার জন্য নয়, এবং এটাও জেনেছো যে সেই মেয়েটির আগেও সম্পর্ক ছিল যেটা খুবই স্বাভাবিক, থাকতেই পারে, তারপরে তোমার সাথে সম্পর্ক হয়েছে, তারপরে চীনে গিয়ে আরেকজনের সাথে চেনা পরিচয় হয়েছে এবং এখন সে তার সাথে সম্পর্কে জড়িয়ে আছে। তো সেই ক্ষেত্রে তোমার তাকে প্রত্যাশা করাটা এটা শুধুমাত্র তোমার আবেগ থেকে এসে, আমি তোমার আবেগকে শ্রদ্ধা করি, যেটা আসলে খুব স্বাভাবিক, কেউ কাউকে বললেই সেটা বদলানো সম্ভব হয় না। তবে যদি তুমি নিশ্চিত হও যে সেই মেয়েটি তোমার সাথে প্রতারণা করেছে, শুধুমাত্র তখনই তুমি তাকে বলতে পারো যে সে তোমার যোগ্য নয় বা তাকে তুমি ভুলে যেতে পারো। আর যদি তুমি তাকে ভালোবাসো তাহলে ভালোবাসার মধ্যিখানে অন্য কোনো কিছু আনবে না,
এটা হচ্ছে সবার আগে প্রয়োজন। যদি তুমি তাকে এখনো ভালোবাসো, তাহলে অন্য কারোর সাথে তার সম্পর্ক আছে, সে তোমাকে সময় দিচ্ছে না, সে তোমাকে পাত্তা দিচ্ছে না, এই কথাটুকুই বলবে না। আর যদি ভালো না বাসো তাহলে সবকিছু বলো, আমার কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে হয়তো ভালোবাসা থাকে, নয়তো ভালোবাসা থাকে না, এর মাঝখানে আসলে কিছু নেই। যদি কিন্তু ভালোবাসার মধ্যে কখনো চলে না, মনে করো ওকে যদি তুমি পাও বা সে যদি এখন শুনে থাকে, তুমি তাকে কি বলতে চাও একেবারে মন থেকে বলো। তুমি অনেকক্ষণ কথা বলেছো, অনেক কথার মধ্যে বেশ কিছু সময় তুমি হেজিটেশন করে বলেছো, অনেক কথা হয়তো বলতে গিয়েও তুমি বলতে পারোনি, আবার কিছু কথা দেখা গেছে যে হয়তো যেভাবে বলতে চেয়েছিলে সেভাবে বলতে না পারে অন্যভাবে হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই মুহূর্তে তুমি ওর জন্য কি বলতে চাও? ওর জন্য এটাই বলতে চাই যে লাইফে অনেক ভালো থাকো, অনেক হ্যাপি হও, তোমার যেই গোল সেটা জানো তুমি এইম করতে পারো, আর লাইফে অনেক শাইন করো, এছাড়া আমার আর কিছু বলার নাই। পারফেক্ট। তো তোমার লাইফ এখন ওকে ফুল সেট? ফুল সেট একটু টাইম লাগবে, আমার একটু টাইম লাগবে, দ্যাটস এনাফ। মানুষ যখন কোনো একটা কাজে আঘাত পায়, আঘাত পাওয়ার পরে ব্যথাটা কিছুক্ষণ থাকে, মানুষ যখন কোনো একটা বিষয়ে খুব আনন্দ পায় তখন সেই খুশির রেস্টও কিছুক্ষণ থাকে। এই যে তুমি যে সাময়িক যে কষ্টটুকু পাচ্ছ সেটাকে উপভোগ করো, একটা সময় আসবে যখন তুমি কষ্টটা ঠিক মতো পাবে না, যখন তোমার কাছে সবকিছুই স্বাভাবিক বলে মনে হবে, সেই সময়টা হচ্ছে যখন তুমি কষ্টটা পাচ্ছ সেই কষ্টটাকে উপভোগ করো। জি, আমিও সেটাই চেষ্টা করব, একদম পারফেক্টলি উপভোগ করো, নাথিং এলস। তোমার জীবনটা যেভাবে যাচ্ছে সেভাবেই যাক, সামনে তোমার অনেক কিছু আছে, অনেক পরিকল্পনা, তোমার পরিবারের জন্য তোমাকে অনেক কিছু করতে হবে, তো সেই ক্ষেত্রে তুমি প্রপারলি বুঝে গেছো যে সেই মেয়েটি তোমার জন্য না, সেটা বুঝে এখন তুমি তোমার অবস্থানে আছো, সেটাই হচ্ছে মূল বিষয়। তো ইদানিং কি তার সাথে তোমার কখনো দেখা হয়েছে বা দেখা হবে এমন কোনো সম্ভাবনা আছে? না, ইদানিং তো দেখা হয় নাই, আর রিসেন্ট যে হবে এটারও কোনো সম্ভাবনা নাই। ওকে, তুমি কি তার সাথে দেখা করতে চাও? না, চাই না, দেখা করলেই আমার মনে করেন একটা ইমোশন কাজ করবে, আবার আমার ভিতরে খারাপ লাগবে, এই জন্য আমি ফেস করতে চাই না। আচ্ছা, তুমি কি নতুন কারোর সাথে সম্পর্কে জড়াতে চাও? সম্পর্কে এখনো না, এখনো না। আচ্ছা, ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারবো না, ভবিষ্যতেরটা ভবিষ্যতেই বলে যা। হ্যাঁ, সেটা অবশ্যই, ভবিষ্যতের কথা আমরা বর্তমানে কখনোই বলতে পারি না। তো তোমার দৃষ্টিতে ওর চেয়ে আরো সুন্দরী যদি তুমি এখন কাউকে পাও, সেই ক্ষেত্রে তুমি তার সাথে সম্পর্কে যাবে? সেটা আমি চিন্তা করে দেখবো, আসলে এটা তো একটা ভালো লাগার জায়গা, একটা আবেগের জায়গা, একটা ইমোশনের জায়গা, সেই জায়গাটা যদি পাই তাহলে আমি যাব। আর সুন্দর সৌন্দর্যটা তো কখনো বাহ্যিক সৌন্দর্য দেখে আসে না, এটা মনের থেকে আসে। এক্স্যাক্টলি, খুব সুন্দর কথা বলেছো, শেষের দিকে সৌন্দর্যটা আসলে মন থেকেই আসে। তো তোমার মনে সৌন্দর্য আছে সেটাই আমি টের পাচ্ছি, এবং তুমি অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো, এটাও সত্যি কথা। একটা ভালো ছেলে, দেখো একটা পুরুষ মানুষের চোখে যখন অশ্রু ঝরে, যখন একটা পুরুষ মানুষ কোনো একটা মানুষের জন্য কান্না করে, তখন সেই মানুষটার বোঝা উচিত যে এই পুরুষ মানুষটির মনের মধ্যে কি বিশাল পরিমাণ ভালোবাসার পাহাড় জমেছে। এক্স্যাক্টলি, এইটুকু বোঝার যার ক্ষমতা নেই সেই মানুষ কখনো তোমার নীরবতার ভাষা বুঝতে পারবে না। কেউ যদি তুমি শাউট করে কথা বলছো, সেই চিৎকার মানে হয় না যে তুমি যখন খুব চুপ করে আছো, মন খারাপ করে আছো, তোমার চেহারা দেখে যদি কেউ তোমার মনের ভাষা পড়তে না পারে, সেই মানুষ কখনো তোমার চিৎকারের ভাষাও পড়তে পারবে না। সুতরাং সে তোমাকে ডিজার্ভই করে না। আমি কেন বারবার বলছিলাম যে তুমি কেন চোখ দিয়ে পানি ঝরাচ্ছ বা কেন করছো, কিন্তু প্রকৃতপক্ষে একটা ছেলে বা কোনো একজন পুরুষ যখন কোনো একটি নারীর জন্য কান্না করে, একটা পুরুষের চোখ দিয়ে পানি আসা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, অনেক হার্ড একটা ব্যাপার, খুব সহজে সেটা হয় না। তো সেই ক্ষেত্রে তুমি তাকে মন দিয়ে ভালোবেসেছ, যতটুকু বেসেছ একেবারে আরাধনার পর্যায়ে গিয়ে তুমি তাকে ভালোবেসেছ, ঠিক এই অবস্থানটুকুই থাকুক, তোমার মধ্যে এই পবিত্র ভালোবাসাটুকু থাকুক, নিশ্চয়ই তোমার এই পবিত্র ভালোবাসার দাবিদার অন্য কোনো একজন হবে যে তোমাকে প্রকৃত ভালোবাসবে। অনেক ধন্যবাদ শান্ত, আমাদেরকে বেশ ভালো কিছু সময় তুমি দিয়েছো, অনেকেই অনেক কিছু এখান থেকে শিখতেও পেরেছেন। আজকের মতো এখানে বিদায়, ভালো থেকো, আর ভবিষ্যতে যদি কখনো দেখা হয় নিশ্চয়ই আবার কোনো কথা হবে। একদম শেষে তোমার প্রিয় মানুষটির জন্য, যাকে তুমি ভালোবাসতে, তার জন্য যদি কিছু বলতে চাও এক লাইনে। আমার তেমন কিছু বলার নাই, এটাই বলবো যে ভালো থাকো, জীবনে ভালো কিছু করো, আর কখনো কারোর সাথে উল্টাপাল্টা কিছু করো না, কখনো কাউকে ঠকায়ও না। পারফেক্ট, এটাই আমার বলার।
কখনো কেউ কাউকে ঠকাবেন না, সবাই নিজের জায়গা থেকে ভালো থাকবেন, মন খুলে ভালোবাসুন, ভালোবাসার মাঝখানে কোনো ধরনের লুকোচুরি রাখার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটি মানুষেই ভালোবাসা পাওয়ার অধিকার আছে, ভালোবাসবার অধিকার আছে, আর এই ভালোবাসা দিয়ে আমরা সবকিছু জয় করতে পারি। আজকে আমরা দেখেনি বিদায়, শুভরাত্রি, আগামী সপ্তাহে আবার কথা হবে এই অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।